তারা বাজারে তোরা দো তারা বাজারে তোরা বাজারে বাংলা ঢোল এক তারা বাজারে তোরা দো তারা বাজারে তোরা বাজারে বাংলা ঢোল আজ শিক্ষা জীবনের সমাপনী দিনের একটে ঝড় তোল আজ শিক্ষা জীবনের সমাপনী দিনের একটে ঝড় তোল বাজারে তোরা দো তারা বাজারে তোরা বাজারে বাংলা ঢোল এক তারা বাজারে তোরা দো তারা বাজারে তোরা বাজারে বাংলা ঢোল আজ শিক্ষা জীবনের সমাপনী দিনের একটে ঝড় তোল আজ শিক্ষা জীবনের সমাপনী দিনের একটে ঝড় তোল নাচ নাচ সবাই নাচ রে বাজারে তোরা দো তারা বাজারে তোরা বাজারে বাংলা ঢোল এক তারা বাজারে তোরা দো তারা বাজারে তোরা বাজারে বাংলা ঢোল আজ শিক্ষা জীবনের সমাপনী দিনের একটে ঝড় তোল আজ শিক্ষা জীবনের সমাপনী দিনের একটে ঝড় তোল বাজারে তোরা দো তারা বাজারে তোরা বাজারে বাংলা ঢোল হ্যাঁ এক তারা বাজারে তোরা দো তারা বাজারে তোরা বাজারে বাংলা ঢোল আজ শিক্ষা জীবনের সমাপনী দিনের একটে ঝড় তোল আজ শিক্ষা জীবনের সমাপনী দিনের একটে ঝড় তোল শিক্ষা জীবনের সমাপনী দিনের
ভিবুনা গো মা তোমার ছেলেরা হারিয়ে গিয়েছে পথে, ভিবুনা গো মা তোমার ছেলেরা হারিয়ে গিয়েছে পথে। ওরা আছে মাগো হাজার মনির, ওরা আছে মাগো হাজার মনির, বিপ্লবী চেতনাতে ভিবুনা গো মা তোমার ছেলেরা হারিয়ে গিয়েছে পথে। ওরা গিয়েছিল রাতের আঁধারে সূর্য আনার জন্য, সারা দেশ জুড়ে রক্ত পদ্ম ফোটালো যে অনন্য, দেখেছে সে ফুল হাজার মানুষ, দেখেছে সে ফুল হাজার মানুষ, বাংলার পথে পথে ভিবুনা গো মা তোমার ছেলেরা হারিয়ে গিয়েছে পথে। কে গেছে সবুজ মাটিতে সজীব প্রাণীর স্বপ্ন, দলে দলে ফুটে সে ফুলেবার বিলাই মধুর গন্ধ, দুঃখ করুণা মাগো আমার, দুঃখ করুণা মাগো আমার, যে দেখো রাঙা প্রাতে ভিবুনা গো মা তোমার ছেলেরা হারিয়ে গিয়েছে পথে। ওরা আছে মাগো হাজার মনির, ওরা আছে মাগো হাজার মনির, বিপ্লবী চেতনাতে ভিবুনা গো মা তোমার ছেলেরা হারিয়ে গিয়েছে পথে। ভিবুনা গো মা তোমার ছেলেরা হারিয়ে গিয়েছে পথে। আমি অসীমতিক্ত বিশাল, আমি স্রষ্টা বুকে
অর্থেশ আমার এক অভিশাপ, আমি অশিব দিত্য অভিশাপ, আর মর্তেশ আমার এক অভিশাপ, আমি অশিব দিত্য অভিশাপ, আমি যুগে যুগে আসি আসি আছি কোন মহাবীর নব হেতু, আমি স্রষ্টার শনি মহাকাল ধূমকেতু ধূমকেতু, আমি যুগে যুগে আসি আসি আছি কোন মহাবীর নব হেতু, আমি সর্বনাশের ঠান্ডা ওরাই বউ বউ ঘুরে শূন্যে, আমি বিষ্ঠুম মানহানি এক ঘিরে ভগবান অভিমুন্যে, আমি সর্বনাশের ঠান্ডা ওরাই বউ বউ ঘুরে শূন্যে, আমি বিষ্ঠুম মানহানি এক ঘিরে ভগবান অভিমুন্যে, সন্নন মন সন্নন মন সাই সাই সোম সাই সাই গুর পাক্কাই গুর পাক্কাই পাই 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 পাই, সোম সন্নন মন সন্নন মন সাই সাই সোম সাই সাই গুর পাক্কাই আমি যুগে যুগে আসি 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 পুন মহাবিপ্লব হেতু, আমি স্রষ্টার শুনি মহাকাল ধূমকেতু ধূমকেতু, আমি যুগে যুগে আসি 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 পুন হাতে ধরতে জানি তোমার ভয় নেই মায়া, আমরা প্রতিবাদ করতে জানি মাগো ভাবনা কেন, আমরা তোমার শান্তি প্রিয় শান্ত ছেলে, তবু শত্রু বেলে অস্ত্র হাতে ধরতে জানি তোমার ভয় নেই মায়া, আমরা প্রতিবাদ করতে জানি আমাদের থেকে
চলে গেলেও আমার মায়ার তারা ফিরে এসেছেন, আমাদের সরকারি আদর্শ কলেজকে অত্যন্ত বেশি ভালোবাসেন তিনি, আমাদের সুযোগ্য শিক্ষক শিক্ষিকা আমার অত্যন্ত শ্রদ্ধেয় ব্যক্তি আমার ম্যাডাম উমেশ রায় ম্যাম, সহকারী অধ্যাপক সমাজ বিজ্ঞান বিভাগ। আমি ভূমিকা বহন করে নিয়ে বলতে চাচ্ছি মুস্তাক জানতে দুর্বলতায় বাঁচতে শুধু জানব না, আমরা পরাজয় মানব না, দুর্বলতায় বাঁচতে শুধু জানব না, আমরা চিরদিনই জানি তোমার ভয়ে ধরতে জানি তোমার ভয় নেই মায়া, আমরা প্রতিবাদ করতে জানি। Thank you.
بسم الله الرحمن الرحيم إذا وقعت الواقية ليس لوقعتها كاذبة خافضة رافعة إذا رجت الأرض رجا وبست الجبال بسا فكانت هباء منبسا فكانت هباء منبسا صدق الله العظيم ধন্যবাদ শহীদুলকে
এ পর্যায়ে গীতা থেকে পাঠ। গীতা থেকে পাঠ করার জন্য আসছেন আমাদের প্রথম বর্ষের ছাত্রী সমাজবিজ্ঞান বিভাগের ফাল্গুনী বাগচি। আমি ফাল্গুনীকে গীতা থেকে পাঠ করার জন্য অনুরোধ জানাচ্ছি। অং তৎসত অং নমো ভগবতে বাসুদেবায় শ্রীমদ ভগবদ গীতা যদা যদা হি ধর্মস্য গ্লানি ভবতি ভারত অভ্যুত্থানম ধর্মস্য তদাত্মানং সৃজামহম পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। অং নমো। ধন্যবাদ ফাল্গুনীকে। আমরা এ পর্যায়ে আমাদের আজকের অনুষ্ঠানের আজকে এই বিদায়ী ছাত্রছাত্রীর উদ্দেশ্যে স্বাগত বক্তব্য দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি আমাদের সহযোগী অধ্যাপক সমাজবিজ্ঞান বিভাগের প্রফেসর জনাব ওবায়দুর রহমান স্যার। এ পর্যায়ে বক্তব্য রাখবেন জনাব ওবায়দুর রহমান স্যার, সহযোগী অধ্যাপক সমাজবিজ্ঞান বিভাগ। বিসমিল্লাহির রহমানির রহিম। সরকারি রাজেন্দ্র কলেজের সমাজবিজ্ঞান বিভাগের 2014-15 শিক্ষাবর্ষের 18তম ব্যাচ কর্তৃক আয়োজিত অনার্স চতুর্থ বর্ষের আজকের এই বিদায় অনুষ্ঠানে সম্মানিত উপস্থিতি, বিশেষ করে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন সরকারি রাজেন্দ্র কলেজের সুযোগ্য অধ্যক্ষ প্রফেসর মোশাররফ আলী স্যার, বিশেষ অতিথি হিসাবে মঞ্চে উপবিষ্ট হয়েছেন সুযোগ্য উপাধ্যক্ষ মহোদয় প্রফেসর অসীম কুমার সাহা, এবং আজকের অনুষ্ঠানের সভাপতিত্ব করছেন সমাজবিজ্ঞান বিভাগের সুযোগ্য বিভাগীয় প্রধান প্রফেসর মোস্তাফিজুর রহমান, এবং আরও কয়েকজন বিশেষ অতিথি আমাদের শিক্ষক এবং রুকসুর ভিপি জিএস সহ অন্যান্য ছাত্রনেতৃবৃন্দ, তাদের মঞ্চে থাকার কথা ছিল, সম্ভবত তাদের ব্যস্ততার কারণে আমাদের এই অনুষ্ঠানে তারা একটু পরে অংশগ্রহণ করবে, তাদেরকেও অভিনন্দন জানাচ্ছি এবং অভিনন্দন স্বাগত জানাচ্ছি সমাজবিজ্ঞান বিভাগের অন্যান্য সহকর্মীবৃন্দ এবং সংশ্লিষ্ট বর্ষের শিক্ষার্থীবৃন্দ যাদের জন্য এই অনুষ্ঠান, সেই বিদায়ী শিক্ষার্থীবৃন্দ এবং অন্যান্য সকল বর্ষের ছাত্রছাত্রীবৃন্দ, সবাইকে আজকের অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য সমাজবিজ্ঞান বিভাগের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে সমাজবিজ্ঞান বিভাগের জন্য এবং তোমাদের জন্য একটি আনন্দ ঘন অনুষ্ঠান। আমরা আমাদের মাঝে সরকারি রাজেন্দ্র কলেজের অধ্যক্ষ স্যার উপাধ্যক্ষ স্যারকে পেয়েছি এবং তোমরা দীর্ঘ 4-5 বছর অধ্যয়ন করে আমাদের মাঝ থেকে সেই তোমাদের কাঙ্ক্ষিত ডিগ্রি অর্জন করে চলে যাবে, তারই আগ মুহূর্তে তোমরা যে আয়োজন করেছ সেই আয়োজনের যে আড়ম্বরতা আমরা দেখেছি এবং আমরা উপলব্ধি করেছি, আমি আশা করি যে আমাদের অতিথিবৃন্দ তাতে সন্তুষ্ট। ইতিমধ্যে আমাদের রুকসুর ভিপি মিথুন কর্মকার এবং জিএস মাসুম তারা এসেছে, তাদেরকেও আমরা মঞ্চে আহ্বান জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সরকারি রাজেন্দ্র কলেজ এবং যে কোনো উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাসরুমে শিক্ষার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রম বা কো-কারিকুলাম অ্যাক্টিভিটিস, এগুলো অত্যন্ত একটি আনুষঙ্গিক শিক্ষারই একটি অংশ হিসেবে স্বীকৃত। ক্লাসরুমের শিক্ষার পাশাপাশি যদি আমরা ক্রীড়াচর্চা এবং অন্যান্য সাহিত্যিক অনুষ্ঠানাদিতে যদি আমরা অংশগ্রহণ না করি, শুধু গতানুগতিক শিক্ষা কার্যক্রম আমাদেরকে শিক্ষিত করতে পারবে না। তাই ইদানিংকালে আমরা দেখছি যে আমাদের কলেজে মাননীয় অধ্যক্ষ স্যারের নেতৃত্বে এবং আমাদের প্রিয় ছাত্র নেতৃবৃন্দ তাদের সহযোগিতায় তাদের উৎসাহে বিভিন্ন ধরনের ক্রীড়া কার্যক্রম, ফুটবল ক্রিকেট এগুলো পরিচালিত হচ্ছে এবং আমাদের ছাত্রছাত্রীরা
ক্লাসের পাশাপাশি সেগুলোতে অংশগ্রহণ করছে এবং একটি আনন্দঘন পরিবেশ সৃষ্টি হয়েছে কলেজে, যার মধ্য দিয়ে তাদের ভিতরে নতুন নতুন উৎসাহ উদ্দীপনা এবং একটি প্রাণ চাঞ্চল্য ফিরে এসেছে। এবং আমরা ইদানিং দেখছি যে আমাদের প্রায় বিভাগেরই শিক্ষার্থীরা তোমাদের মতো এইভাবে অনুষ্ঠান করছে, বিদায় নিচ্ছে বা বিভিন্ন বিভাগ তাদের ছাত্রছাত্রীদের বিদায় দিচ্ছে, শিক্ষা সফর অনুষ্ঠিত হচ্ছে, খেলাধুলা হচ্ছে। সার্বিকভাবে এগুলো আসলে শিক্ষারই একটি অংশ, শিক্ষা কার্যক্রমের একটি অংশ। এর মধ্য দিয়েই আমরা আমাদের জড়তা, আমাদের মধ্যে যে সমস্ত সংকীর্ণতা কাজ করে সেগুলোকে অতিক্রম করে আমরা আমাদের সুন্দর মনোবৃত্তিকে ধারণ করতে পারব, মানবিকতার জন্য কাজ করতে পারব, সমাজের জন্য কাজ করতে পারব, নিজেদেরকে শিক্ষিত করে তুলতে পারব। তাই আজকে এই ধরনের অনুষ্ঠানকে পৃষ্ঠপোষকতা দেওয়ার জন্য আমি মাননীয় আছি প্রশাসনে যারা থাকেন তারা একটি প্রতিষ্ঠানের সকল কিছুর জন্য কাজ করতে পারেন সেই ক্ষমতা সেই সুযোগ তাদেরই। ভর্তি হয়েছিল ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজে। হ্যাঁ, তোমরা বড় হওয়ার স্বপ্নে বিভোর হয়ে ভর্তি হয়েছিলে এই কলেজ, পার করেছো চারটি বছর, গায়ে লাগেনি দুঃখের আঁচড়। হ্যাঁ, দুঃখের আঁচড় গায়ে না লাগলেও আজকে কিন্তু আমরা বড়ই কাতর, কারণ আজকে তোমাদের বিদায় বেলা। তাই তো কাতর কণ্ঠে বারংবার বলে উঠছে একটি কথায়, তোমাদের বিদায় বেলায় কেঁদে ওঠে প্রাণ, ছিঁড়ে যায় হৃদয় বিনা সুরের যত তান। হ্যাঁ, সুরের তানকে আর বাঁধ দিয়ে রাখতে পারিনি, তোমরাও তো সম্পর্কের বাঁধন ছিঁড়ে আমাদের মনকে চিড়ে যাচ্ছ অনেক, যাচ্ছ আপন নিড়ে, জানি কখনোই আসবে না আর ফিরে। ভাবছো ধীরে ধীরে আমরাও যাব তোমাদেরকে ভুলে? না, মোটেই না, ক্ষণে ক্ষণে আমাদের মনে তোমরা থাকবে স্মরণে। কারণ যদি চাই আমরা সাফল্যের কুলে যেতে, তাহলে তোমাদেরকেই রাখতে হবে প্রেরণার মূলে, আর মূলের রাখবো বলেই করছি মূল্যায়ন, আর সেজন্যই তো এত বড় আয়োজন। তোমাদের বিদায় সৃষ্টি করেছে কিছু দায়, সে ব্যাপারে তোমরাও দিয়েছো সাই, আর সেজন্য সাজানো হয়েছে মঞ্চ, আমার বক্তব্য তারই ক্ষুদ্র একটা অংশ, যার মাধ্যমে তোমাদের মনকে করবে স্পর্শ। সংক্ষেপে বলবো কিছু কথা যা রয়েছে মনে গাথা, হাতিনি কোনো পাতা যা রয়েছে তা হচ্ছে তোমাদের দেওয়া প্রেরণা, তোমাদের প্রেম, যার মাধ্যমে মনে রাখবো তোমাদের প্রত্যেক নেম। আশা করি আমাদের প্রতিও ভালোবাসা থাকবে সেম। সবশেষে বলবো একটি কথা, শুভকামনা রইল আমার সদ্য বিদায়ী সকল শ্রদ্ধেয় বড় ভাই ও বোনদের প্রতি। ভালো থাকবেন এবং ভালোবাসবেন আমার আপনার প্রাণের সরকারি রাজেন্দ্র কলেজকে, রাজেন্দ্র কলেজ সমাজ বিজ্ঞান বিভাগকে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। মিথুন কর্মকার এবং জিএস মাসুমিয়া ভাই, আমরা এ পর্যায়ে তাদেরকে বরণ করে নেব। আমি বিপি মিথুন কর্মকারকে ফুল দিয়ে বরণ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি শুভ্রা সাহাকে। ধন্যবাদ সুচি সাহাকে। এ পর্যায়ে আমাদের আর একজন বিশেষ অতিথি রুকসুর সম্মানিত সাধারণ সম্পাদক জিএস মাসুমিয়া ভাইকে ফুল দিয়ে বরণ করে নেবেন মিম, চতুর্থ বর্ষের ছাত্রী মিম। এ পর্যায়ে বক্তব্য দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি প্রফেসর অসীম কুমার শাহ, উপাধ্যক্ষ সরকারি রাজেন্দ্র কলেজ। স্যারকে আমি বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। সমাজ বিজ্ঞান বিভাগ কর্তৃক আয়োজিত আজকের এই কোর্স সমাপনী অনুষ্ঠান 2018 এর সম্মানিত সভাপতি সমাজ বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর মুস্তাফিজুর রহমান, উপস্থিত আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি সরকারি রাজেন্দ্র কলেজের সুযোগ্য অধ্যক্ষ শ্রদ্ধেয় প্রফেসর প্রফেসর মুশারফ আলী, উপস্থিত সমাজ বিজ্ঞান বিভাগের শ্রদ্ধেয় শিক্ষক মণ্ডলী, সামনে উপবিষ্ট আজকে যাদের উদ্দেশ্যে আয়োজন সেই বিদায়ী শিক্ষার্থীবৃন্দ এবং অন্যান্য শিক্ষার্থীবৃন্দ, সকলকে জানাচ্ছি
শুভেচ্ছা ও অভিনন্দন। সমাজবিজ্ঞান বিভাগ রাজেন্দ্র কলেজের একটি বৃহৎ বিভাগ, যে বিভাগগুলিতে ছাত্রছাত্রীর সংখ্যা সবচেয়ে বেশি তাদের একটি সমাজবিজ্ঞান বিভাগ। কাজেই কলেজকে কলকাকলিতে মুগ্ধ করে রাখার তাদের অবদান অনেক বেশি। ইদানিংকালে আমাদের যে শিক্ষার পরিবেশ, সেই পরিবেশটা খানিকটা হলেও বিঘ্নিত, ছাত্রছাত্রীদের ক্লাস বিমুখতা রয়েছে। এই বিমুখতার কারণগুলো খতিয়ে দেখতে হবে, মনে রাখতে হবে তোমরা সমাজবিজ্ঞানের ছাত্র, সমাজ নিয়ে গবেষণা করা, সমাজের উন্নয়ন করা, সমাজকে বিকশিত করা, সমাজের সাফল্য ধরে রাখা, সমাজকে আরও উন্নত থেকে উন্নততর পর্যায়ে উন্নীত করার জন্য তোমাদের পরামর্শ এখনও সাদরে গৃহীত হয়। সমাজবিজ্ঞানীরা সমাজ বিনির্মাণে যে সাজেশান দিয়ে থাকেন রাজনীতিবিদরা, সেই অনুষ্ঠানগুলি বা সেই প্রক্রিয়াগুলি গ্রহণ করে থাকেন। তা আমাদের কলেজে প্রাণ ফিরে পেয়েছে। দীর্ঘদিন এখানে ছাত্র সংসদের অনুপস্থিত ছিল, এখানে উপস্থিত আছে আমাদের কলেজের জনপ্রিয় ভিপি মিথুন কর্মকার এবং জিএস মাসুম মিয়া। তারা এই একটি বছর আপ্রাণ চেষ্টা করেছে কলেজের সমস্ত কো-কারিকুলাম অ্যাক্টিভিটিসগুলো যাতে সুন্দরভাবে অনুষ্ঠিত হয়, তারা প্রায় সমাপ্ত করেও এনেছে, তার জন্য তাদেরকে আমি ধন্যবাদ জানাই। আর আমি বলবো, এতে তোমরা উপকৃত হয়েছ, শুধু পুঁথিগত বিদ্যার পাশাপাশি জীবনের যে অন্য অন্য অঙ্গগুলি রয়েছে সেগুলি পরিপূর্ণতা কো-কারিকুলাম অ্যাক্টিভিটিসের মাধ্যমেই হয়ে থাকে। কাজেই এই হিসাবে তোমরা অনেক গর্বিত হতে পারো, তোমরা অনেক অনুষ্ঠানাদি পেয়েছো, খেলাধুলা বিভিন্ন কো-কারিকুলাম অ্যাক্টিভিটিসের ভিতর দিয়ে তোমরা অতিবাহিত করলে। সামনে আরেকটি বছর আছে, আমি আশা করব তোমরা এই কলেজ থেকেই শিক্ষা গ্রহণ করবে, কারণ সমাজবিজ্ঞান বিভাগে অনেক রিসোর্স টিচার রয়েছে, তারা তোমাদেরকে, তোমরা চাইলে সেইভাবে তোমাদেরকে শিক্ষা দিতে পারে, তোমরা যদি না চাও তাহলে তো আর কারো পক্ষে দান করা সম্ভব নয়। যাই হোক, আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না, শুধু বলবো যে তোমরা যে যোগ্যতা অর্জন করতে যাচ্ছ এখান থেকে তোমরা সমাজের যে কোনো স্তরেই ঢুকতে পারবে, আবার ইচ্ছা করলে আর একটি মানে ডিগ্রি অর্জন করার পরও সমাজের বিভিন্ন কর্মকাণ্ডে ঢুকতে পারো, সেটি তোমরা করবে। তোমাদের জীবন উজ্জ্বল হোক, সুন্দর হোক, তোমরা ভালো মানুষ হিসাবে দেশে গড়ে ওঠো, দেশের নেতৃত্ব দান করো, সমাজকে বিকশিত করার কাজে তোমাদের মেধা মননকে কাজে লাগাও, সে আশাবাদ করব। আর আরেকটি কথা আজকে খুব বলতে ইচ্ছা করছে, কাজেই বলবো, এই সমাজবিজ্ঞান বিভাগ 1996 সালে, আমি গণিতের শিক্ষক, 1996 সালে রাজেন্দ্র কলেজে গণিতে অনার্স খোলে, কিন্তু সমাজবিজ্ঞান বিভাগে 1997-98 শিক্ষাবর্ষ থেকে অনার্স চালু হয়। এই তখনকার শিক্ষক ছিল নজরুল ইসলাম, উনি প্রফেসর ছিলেন না তখন, মানে সহযোগী, খুব সম্ভবত সহযোগী অধ্যাপক ছিলেন, আর ছিলেন আমাদের প্রাক্তন ডিজি যিনি সদ্য প্রয়াত হয়েছেন, মাহবুবুর রহমান স্যার। এই দুজনের কথাই আমার মনে আছে। তা তোমাদের বিভাগের অনার্সের যে পারমিশন, সেই সময় জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডেপুটি কন্ট্রোলার ছিল মোহাম্মদ সাদাত হোসেন, উনি গণিতের শিক্ষক এবং রাজেন্দ্র কলেজের শিক্ষক ছিলেন, আমি সরাসরি ওনার ছাত্র। তখনকার প্রিন্সিপাল ছিলেন মিয়া লুৎফর রহমান এবং ভাইস প্রিন্সিপাল ছিলেন বাবু সুভাষ ঘোষ। তা সুভাষ ঘোষ স্যার আমাকে বললে, আমি তখন, আমার শ্বশুরবাড়ি ঢাকা, তা আমি যাব, আমি ছুটি নিয়েছি। তা স্যার বললেন যে, অসীম তুমি তো যাচ্ছ, তা যা তোমার কাজ হচ্ছিল জাতীয় বিশ্ববিদ্যালয়ে যে যে আমাদের সমাজবিজ্ঞানের যে পারমিশন পেয়েছি আমরা অনার্স খোলার, সেই চিঠিটা তুমি নিয়ে আসবা। তা আমার মনে আছে যে আমি সেই সময় বাসে করে জাতীয় বিশ্ববিদ্যালয় গাজীপুর থেকে তোমাদের ডিপার্টমেন্টের অনার্সের চিঠিটা নিয়ে এসেছিলাম। এই জিনিসটা আমার হৃদয়ে আরও মানে গথিত আছে, এই কারণে যে আমি যে মানে গাড়িতে করে গিয়েছিলাম এবং ফিরে আসছি, আমার যে এইখানে যে পকেট থাকে সেই পকেটের ভিতরে অল্প কিছু টাকা ছিল আর কি, তা যাই হোক পকেট কেটে সেই টাকাটা নিয়ে গেছে আর কি, বুঝতে পারছো। আমি আসলাম,
তা নজরুল স্যার আমার খুব প্রিয় ছিলেন, আমি বললাম যে স্যার সিটি আপনাকে দেবো না, আগে আমার প্যান্টের টাকা দিতে হবে, প্যান্ট বানিয়ে দিতে হবে। আজও কিন্তু আমি সমাজবিজ্ঞান বিভাগ থেকে সে প্যান্টের টাকা পাইনি, বুঝতে পারছো না কথাটা। তা যাই হোক, তা তোমরা ভালো থাকো, সমাজবিজ্ঞান বিভাগের সাথে আমার আত্মীয় সম্পর্ক, আর এই কলেজের আমি ছাত্র ছিলাম, আমি 1983 সালে এই কলেজে উচ্চ মাধ্যমিক এখান থেকে পাশ করি। ধন্যবাদ স্যারকে এই অসাধারণ বক্তব্য দেওয়ার জন্য। এ পর্যায়ে আমাদের, আগেই বলেছি, আমাদের বিশেষ প্রধান অতিথি এবং বিশেষ অতিথির একটু জরুরি মিটিং, তারা জরুরি কাজে আমাদের এখান থেকে চলে যাবেন। এ পর্যায়ে বক্তব্য দিতে আসছেন আমাদের সরকারি রাজেন্দ্র কলেজের 36,000 শিক্ষক শিক্ষার্থীর প্রাণ, সরকারি রাজেন্দ্র কলেজ অধ্যক্ষ জনাব প্রফেসর মোশাররফ আলী স্যার। আসসালামু আলাইকুম। আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, সমাজবিজ্ঞান বিভাগের শ্রদ্ধেয় বিভাগীয় প্রধান প্রফেসর মুস্তাফিজুর রহমান, মঞ্চে ভূমিষ্ঠ সরকারি রাজেন্দ্র কলেজের সম্মানিত উপাধ্যক্ষ মহোদয়, মঞ্চে ভূমিষ্ঠ সমাজবিজ্ঞান বিভাগের সম্মানিত শিক্ষকবৃন্দ, মঞ্চে ভূমিষ্ঠ সরকারি রাজেন্দ্র কলেজ ছাত্র সংসদ রুকসুর ভিপি মিথুন এবং জিএস মাসুম, সামনে উপস্থিত সরকারি রাজেন্দ্র কলেজের সমাজবিজ্ঞান বিভাগের বিদায়ী ছাত্রছাত্রী যারা 18তম ব্যাচ, তাদের আজকে বিদায় অনুষ্ঠান, এরা ফোর্থ ইয়ারের ছাত্র। তোমাদেরকে, তোমাদের এই অনুষ্ঠান আয়োজন করার জন্য তোমাদেরকে আমি ধন্যবাদ জানাই। তোমরা নিজেরাই এই অনুষ্ঠান আয়োজন করেছ, বিভাগীয় প্রধানের সাথে আমার কথা হয়েছে। সরকারি রাজেন্দ্র কলেজে এখন 20টি ডিপার্টমেন্ট আছে, তার ভিতরে সমাজবিজ্ঞান ডিপার্টমেন্ট অন্যতম। সমাজবিজ্ঞান বিভাগ অত্যন্ত সমৃদ্ধ একটি বিভাগ, এই বিভাগের শিক্ষকদের অনেক ঐতিহ্য আছে, এই বিভাগের শিক্ষকদের অনেক শ্রম আছে। এই বিভাগের একজন নামকরা শিক্ষক, তিনি এই কলেজের অধ্যক্ষ ছিলেন, প্রফেসর মাহবুবুর রহমান, এই কলেজের তিনি উপাধ্যক্ষ ছিলেন এবং ঢাকা বোর্ডের তিনি চেয়ারম্যান ছিলেন এবং আমাদের মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের তিনি মহাপরিচালক ছিলেন। অতএব অত্যন্ত সমৃদ্ধ শিক্ষক মণ্ডলী দ্বারা এই বিভাগ পরিচালিত হয়, এই জন্য তোমাদেরকে আমি রাজেন্দ্র কলেজের পক্ষ থেকে অধ্যক্ষ হিসাবে এই বিভাগকে আমি আসলে শুভেচ্ছা জানাই এবং বিভাগটি অত্যন্ত সমৃদ্ধ বলে আমি মনে করি। এই বিভাগের ছাত্রছাত্রীরা সুন্দর রেজাল্ট করে, এই অঞ্চলে বরিশাল বিএম কলেজ, যশোর এমএম কলেজ এই অঞ্চলের সবচেয়ে বড় কলেজ, তার ভিতরে সরকারি রাজেন্দ্র কলেজের সমাজবিজ্ঞান বিভাগ সাবলীল, তাদের রেজাল্টও ভালো হয় এবং সমৃদ্ধতায় পরিপূর্ণ একটি বিভাগ আমি মনে করি। সেই কারণে তোমাদেরকে আমি শুভেচ্ছা জানাই আজকের এই বিদায়ী অনুষ্ঠানে। সেনের ছাত্রছাত্রীবৃন্দ, তোমরা বিদায় নিতে যাচ্ছ সমাজবিজ্ঞান বিভাগ থেকে। সমাজবিজ্ঞান বিভাগ তোমরা যখন নিজেরাই প্রস্তুত করতে পারছ, আমি আমার কলেজের পক্ষ থেকে আমি অধ্যক্ষ হিসাবে তোমাদেরকে শুভেচ্ছা জানাই। তোমরা সমাজবিজ্ঞানের ছাত্র, অত্যন্ত সমাজ সচেতন, সেই সচেতনতার মধ্য দিয়া নিজেরাই যখন এত সুন্দর একটি অনুষ্ঠানের আয়োজন করতে পারছ, এইগুলি সচরাচর বিভাগ করে থাকে, বিভাগের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালিত হয়, কলেজটি অনেক ত্বরান্বিত হয়েছে, কলেজের এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস অত্যন্ত সুন্দরভাবে পরিচালিত হতে যাচ্ছে। এই ছেলেরা রুকসু গত একটি বছর কমপক্ষে প্রতিদিন রাজেন্দ্র কলেজের এই বাইতুল আমান ডিপার্টমেন্ট, বাইতুল আমান শাখায়
কোনো না কোনো ডিপার্টমেন্টের প্রতিদিন কোনো না কোনো প্রোগ্রাম ছিল, আমি হিসাব করে দেখেছি। এই কারণে রুকসুকে আমি ধন্যবাদ জানাই, এই কারণে বিভাগগুলিকে আমি ধন্যবাদ জানাই। একটা বছরের 365 দিনের কোনো না কোনো দিন কলেজ খোলা থাকাকালীন অবস্থায় বাইতুল আমানের সকল কোনো না কোনো ডিপার্টমেন্টে একটা না একটা প্রোগ্রাম থাকে। আজকেও এখানে একটি প্রোগ্রাম আছে। অতএব রাজেন্দ্র কলেজের এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস সংসদ পরিচালিত হওয়ার কারণে অনেক ত্বরান্বিত হয়েছে, অনেক ভালোভাবে চলছে। শিক্ষকরা আগের থেকে অনেক ভালোভাবে তোমাদের বিভাগগুলিকে বিভাগগুলিতে যত্ন দিতে পারে, যত্ন নিতে পারে, এবং সেই কারণে আজকে রাজেন্দ্র কলেজের সমাজবিজ্ঞান বিভাগের এতগুলি ছাত্র উপস্থিত ফোর্থ ইয়ারের এই বিদায় অনুষ্ঠানে আমি অত্যন্ত আনন্দিত হয়েছি। আমি বিভাগীয় প্রধান সহ সকল শিক্ষককে ধন্যবাদ জানাই আপনারা সুন্দর একটি অনুষ্ঠানের এখানে উপস্থাপন করতে পেরেছেন। এটা আসলে সম্ভব এই কারণে এই বিভাগটি অনেক বড় বিভাগ। রাজেন্দ্র কলেজের অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট, সমাজবিজ্ঞান সমাজকল্যাণ, রাষ্ট্রবিজ্ঞান, অর্থনীতি, ইংরেজি এই সাতটি বিভাগ হচ্ছে অনেক বড় বিভাগ, এবং এই সাতটি বিভাগের পরপর সব বিভাগেরই কিন্তু বিদায় অনুষ্ঠান হয়েছে। তোমাদের এই বিদায় অনুষ্ঠানের ভিতরে একটু ব্যতিক্রম আমি লক্ষ্য করি। এই কারণে লক্ষ্য করলাম যে তোমাদের সকল কার্যক্রমেই ছাত্ররা করছে, আর অন্য অন্য বিভাগে আমি দেখেছি শিক্ষকদের একটা পার্ট থাকে। আমি দেখলাম তোমাদের নিজস্বতা আছে, তোমরা নিজেরাই র্যালি করলা, আমি আসলাম, তারপরে র্যালি আরম্ভ হলো, তারপর ওখানে তোমরা একটি উপস্থাপন করবে, আমাকে ইন দি মেইন টাইম বলা হয়েছে যে আমাদের ছাত্রদের পক্ষ থেকে একটি উপস্থাপন ওখানে হবে। সেই কারণে আরেকটি ধন্যবাদ জানাই, তোমরা এগিয়ে যাও, তোমরা মাস্টার্সে রাজেন্দ্র কলেজে ভর্তি হও, এবং এখানে যারা শিক্ষক অনেক সমৃদ্ধ শিক্ষক, তারা অনেক সমৃদ্ধ, তারা অনেক ভালো সেমিনার করার উপযুক্ততা তাদের আছে, অনেক ভালো বক্তব্য তারা দিতে পারে, অনেক ভালোভাবে তোমাদেরকে পড়াশোনা দিয়ে থাকে, এই বিশ্বাস আমার আছে। এবং আমি জানি তোমাদের বিভাগীয় প্রধান অনেক চৌকুশ লোক, যদিও নিজেকে অনেক সময় এখানে সময় দেওয়া থেকে নিজেকে একটু ঘুষিয়ে রাখার চেষ্টা করে। আমি আশা করি সামনের দিনগুলিতে তিনি তার অ্যাক্টিভিটিস সম্পূর্ণভাবে দেখাবেন, এই আশাবাদ ব্যক্ত করি। এই মানে এই নয় যে তিনি তোমাদের সাথে ওতপ্রোতভাবে জড়িত নয়, এই কথা আমি বলি নাই। তিনি অফিসিয়াল লোক, অফিসে অনেকদিন চাকরি করেছেন, তার থেকে পাওয়ার আমাদের অনেক কিছু আছে, তিনি যেন আমাদেরকে অনেক কিছু দেওয়ার চিন্তা করেন, এবং সেটি সমাজবিজ্ঞান বিভাগকে দিলেই আমি মনে করি আমি পেয়েছি, আমার কলেজ পেয়েছি। সবার মঙ্গল হোক, বাংলাদেশ চিরজীবী হোক, তোমাদের মঙ্গল হোক, তোমরা সামনের দিকে এগিয়ে যাও। তোমাদেরকে বিদায় দেওয়ার মানসিকতা নিয়ে এখানে আমি বক্তব্য দিতে আসি নাই, তোমরা এখানে থাকো, এই আশাবাদ ব্যক্ত করি আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ স্যারকে। আমরা সুপ্রিয় শিক্ষার্থী মণ্ডলী আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের বাংলাদেশ ছাত্রলীগ ফরিদপুর জেলা শাখা থেকে মনোনীত সরকারি রাজেন্দ্র কলেজ ছাত্র সংসদ নির্বাচনের যে প্যানেল আমাদের দিয়েছে, আমাদের শ্রদ্ধেয় বড় ভাই নূর হোসেন মারুফ ভাই উপস্থিত হয়েছেন, জিএস পদপ্রার্থী আসিফ ইমতিয়াজ সজল ভাই উপস্থিত হয়েছেন, ইংরেজি বিভাগের দক্ষ ছাত্র এবং কৃতি শিক্ষার্থী আমাদের ছোট ভাই গোপাল উপস্থিত হয়েছেন, আমাদের প্রাণপ্রিয় আরও নেতৃবৃন্দ নীর, আমার সব থেকে আরেকটা গর্বের ব্যাপার সমাজবিজ্ঞান থেকে দীর্ঘ 13 বছর ছাত্র সংসদ নির্বাচন না হলেও পরবর্তীতে যখন হয়েছে পর এবারে কিন্তু আমাদের একজন সদস্য কার্যকারী সদস্য আমরা আমাদের সমাজবিজ্ঞান বিভাগ থেকে পেয়েছি, আমাদের চয়ন মোল্লা। আমরা চয়ন মোল্লার সুন্দর ভবিষ্যৎ কামনা করি। সেই সাথে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বৃষ্টি মিম, আমার ছোট ভাই শুভ এবং অন্যান্য নেতৃবৃন্দ, আমার সকলকে আজকের এই বিদায় অনুষ্ঠানের উপস্থিত হওয়ার জন্য সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই এবং অভিনন্দন জানাই। বিপি 36,000 ছাত্রছাত্রীর আশ্রয়স্থল আমরা বলতে পারি,
আমাদের এই ছাত্র সংসদের একজন কর্মঠ এবং কর্মঠ বীর বলাই যেতে পারে। এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি বিপি মিথুন কর্মকার, সরকারি রাজেন্দ্র কলেজ ছাত্র সংসদ রুকসু। সরকারি রাজেন্দ্র কলেজের সমাজ বিজ্ঞান বিভাগ কর্তৃক আয়োজিত আজকের এই কোর্স সমাপনী অনুষ্ঠানে, এই অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি উপস্থিত ছিলেন সরকারি রাজেন্দ্র কলেজের সম্মানিত অধ্যক্ষ প্রফেসর মোশাররফ আলী স্যার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি রাজেন্দ্র কলেজের উপাধ্যক্ষ জনাব আশিফ কুমার শাহ স্যার, আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি প্রফেসর মুস্তাফিজুর রহমান স্যার, আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন শিক্ষক সহ যারা রয়েছেন সকলকে শুভেচ্ছা জানাই। আচ্ছা, ছাত্র সংসদের দায়িত্ব নেওয়ার পরে আজকে হচ্ছে একদম ফর্মালি বিদায়, শেষ বক্তব্য আমার বোধ হয়, কারণ নতুন সংসদ আসছে। সুতরাং আজকের পরে আর কোনো অনুষ্ঠানে বক্তব্য দেবো না আজকে। ভাই আপনার কথা শুনে আমার শেষ বক্তব্য ভাই এটা। আচ্ছা, আজকের পরে আসলে ছাত্র সংসদের ব্যানারে হয়ে আমাকে হয়তো কোনো দিন কথা বলতে হবে না। দীর্ঘ একটা বছর আপনাদের সঙ্গে থাকবার চেষ্টা করেছি, জানি না কতটুকু পেরেছি, বাট চেষ্টা করেছি। আরেকটি নির্বাচন আসছে, আমি আপনাদের দু একটি বিষয়ে বলবো। সেটি হচ্ছে যে রাজেন্দ্র কলেজের ছাত্র সংসদ যখন ছিল ছিল না যখন ছিল না তখন রাজেন্দ্র কলেজের অবস্থান এবং আজকের এই অবস্থান, আমরা যদি আজ থেকে বেশি না ঠিক দু তিনটি বছর আগের কথা চিন্তা করি ক্যাম্পাসে এত, আজকে যখন আমরা দেখি যে প্রতিটা ডিপার্টমেন্ট একটা করে ফ্ল্যাশ মব করছে, বিদায় অনুষ্ঠানটিকে তারা যেভাবে জাঁকজমকপূর্ণভাবে করছে, আমরা একসঙ্গে আনন্দ করছি, আমরা মজা করছি সকলে মিলে একসঙ্গে, এমন ট্রেন্ডটি কিন্তু ছিল না। আমরা বিশ্বাস করি যে ছাত্র সংসদ আসবার পরে শিক্ষার পাশাপাশি যে সহশিক্ষা কার্যক্রম অর্থাৎ সংস্কৃতি বান্ধব যে কর্মকাণ্ড, আনন্দ বা উৎসবের যে কর্মকাণ্ড, এটি ছাত্র সংসদ আসবার পরে হয়েছে। আমি বিশ্বাস করি বাংলাদেশ ছাত্রলীগ যেই প্যানেলকে মনোনয়ন দিয়েছে, আপনারা বিগত দুটি বছর সেই প্যানেলে আপনারা ভোট দিয়েছেন এবং আপনাদের মনোনয়ন আপনাদের রায় আমাদের সঙ্গে দিয়েছেন বলেই আজকে আমরা এখানে দাঁড়িয়ে কথা বলতে পারছি, এবং আমি বিশ্বাস করি আগামী দিনে আপনারা সেই কাজটি করবেন। আজকে যখন নির্বাচন হয় একটি জিনিস খুব অবাক লাগে, সেটি হচ্ছে যে এখন কী কাল, মানে গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত শীত বসন্ত চলছে এখন, তাই না? বসন্তে একটি বিশেষ পাখিরই দেখা যায়, সেটি হচ্ছে আমার খুব পছন্দের পাখিটি কোকিল, খুব সুন্দর গান গায়। কিন্তু অসুবিধা হচ্ছে এই কোকিল শুধুমাত্র বসন্তকালে আসে, শুধুমাত্র বসন্তকালে আসে, বাকি 10 মাস তাদেরকে দেখা যায় না। তাই ক্যাম্পাসে ঠিক এমনিভাবে বসন্তের কোকিলের মতন আরও বিভিন্ন সংগঠন তারা এখন ভোট চাইতে আসছেন, তারা বলছেন আমাদেরকে একটু সুযোগ দিন, আমরা কিছু করে দেখাই। হ্যাঁ, সব কথা মানি, কিন্তু সারাটি বছর যখন আমার রাজেন্দ্র কলেজ থাকে, এই সারাটি বছর আপনারা কোথায় ছিলেন? এই প্রশ্নটি যখন আপনাদের কাছে তারা ভোট চাইতে আসবেন, এই প্রশ্নটি তাদেরকে করবেন। ছাত্রলীগ আপনাদের সঙ্গে ভালোভাবে থাকুক, খারাপভাবে থাকুক, সুখের সময় থাকুক, দুঃখের সময় থাকুক, একমাত্র ছাত্রলীগের নেতাকর্মীরাই আপনাদের সঙ্গে ছিল, অন্য যাদের কথা বলবেন তাদের কিন্তু আপনারা চেহারাও দেখেননি, চেনেননি। ছাত্রলীগ প্যানেল দিয়েছে, ছাত্রলীগের যে মনোনয়ন প্যানেল দিয়েছে, আমি তাদেরকে একটু পরিচয় করিয়ে দিই, আপনারা অনেকেই চেনেন। যেমন আমি আগে শুরু করি একটু ছোট থেকে, মানে আমি সবাইকে পরিচয় করতে সম্ভব হবে না, হয়তো আপনারা প্যানেল পোস্টার দেখবেন, সেখান থেকে আপনারা চিনে নেবেন। আপনাদের এই বিভাগ থেকে বোধহয় প্রথমবারের মতন সমাজবিজ্ঞান বিভাগে কি আগে কেউ ছিল? সমাজ ছিল ছিল না? এবছর সমাজবিজ্ঞান বিভাগ থেকে আপনাদেরই হয়তো অনেকের কাছের ছোট ভাই হবে, আপনাদের অনেকের বন্ধু হবে, অনেকের বড় ভাই হবে, চয়ন মোল্লা। আমি চয়ন আপনাদের বিভাগের ছাত্র, সুতরাং আপনার বিভাগের ছাত্র চয়ন, আপনার বন্ধু চয়ন, বা আপনার ছোট ভাই চয়ন, বা আপনার বড় ভাই চয়ন, এই চয়নকে ছাত্রলীগ মনোনয়ন দিয়েছে সদস্য পদে, কার্যকরী সদস্য পদে রুকসুতে। সুতরাং এই চয়নকে নির্বাচনে কী করবেন, সমাজবিজ্ঞান বিভাগ কতটুকু ভালোবাসা চয়নকে দেখাবে, সেই দায়িত্ব কিন্তু আপনাদের। আর আমরা বিপিজিএস এবং এজিএস পরে যাদের মনোনয়ন দিয়েছি, আমি একটু তাদের সম্বন্ধে বলি। যেমন
ভিপি পদে মনোনয়ন দেওয়া হয়েছে বাংলাদেশ ছাত্রলীগ থেকে নূর হোসেন মারুফকে। নূর হোসেন মারুফ আমার খুব দীর্ঘদিনের ঘনিষ্ঠ বন্ধু, আপনারা তাকে চেনেন দীর্ঘদিনে। ফিনান্স অ্যান্ড ব্যাঙ্কিং ডিপার্টমেন্টের ছাত্র, সরকারি রাজেন্দ্র কলেজ ছাত্র সংসদ রুকসুর সাবেক সফলতম ক্রীড়া সম্পাদক ছিলেন, এবং আমি জানি ক্যাম্পাসের প্রত্যেকের সঙ্গে মারুফের এত ভালো আত্মিক যোগাযোগ এবং এত ভালো সম্পর্ক যেটি কিনা অনেক ছাত্রনেতারই থাকে না। নূর হোসেন মারুফ ভিপি পদপ্রার্থী বাংলাদেশ ছাত্রলীগে, যেই মনোনয়ন দেওয়া হয়েছে নূর হোসেন মারুফ। সাধারণ সম্পাদক জিএস পদে মনোনয়ন দেওয়া হয়েছে বাংলাদেশ ছাত্রলীগ থেকে রুকসুর সাবেক বার্ষিকী বিষয়ক সম্পাদক এবং ফরিদপুর জেলা ছাত্রলীগের সম্মানিত সাংগঠনিক সম্পাদক, এবং আমি আরেকটু জানি যে অত্যন্ত সুদর্শন ছাত্রনেতা। আমার খুব মানে ঈর্ষা হয় সজলকে দেখে, আমি একটু মোটা কাটা, দেখতে সুন্দর না, বদখত টাইপের, বাট ওর মতো সুদর্শন চেয়ার আমার থাকলে আমি বেশ খুশি হতাম। অত্যন্ত সুদর্শন, অত্যন্ত মেধাবী ছাত্রনেতা আসিফ ইমতিয়াজ সজল, জিএস পদপ্রার্থী বাংলাদেশ ছাত্রলীগ, যে মনোনয়ন দিয়েছেন রুকসুর নির্বাচন 18-19। আমি বিশ্বাস করি যে সজল মারুফ এবং এজিএস পদে যাকে মনোনয়ন দেওয়া হয়েছে তিনি আপনাদের অত্যন্ত কাছের ছোট ভাই। একটি কথা খুব প্রচলিত আছে, হ্যাঁ সজল বসো, একটি কথা খুব প্রচলিত আছে, এটা হচ্ছে যে আমরা দেখেছি ভাই ছাত্রলীগ সারা জীবন মনোনয়ন আপনারা যারা দিয়েছেন তারা প্রত্যেকেই হয়তো একদম এখানকার স্থানীয়, আমরা এখানকার স্থানীয় বাদেও তো বিভিন্ন থানা থেকে, বিভিন্ন উপজেলা থেকে, অন্যান্য জেলা থেকে বিভিন্ন নেতৃবৃন্দ আসেন বা অন্যান্য ছেলেমেয়েরা পড়তে এখানে আসে, তাদের মূল্যায়নটা কোথায়? ঠিক তাদেরই কথা মাথায় রেখে বাংলাদেশ ছাত্রলীগ এবার এজিএস দিয়েছেন, যার বাড়ি ফরিদপুরে নয় কিন্তু ফরিদপুর জেলা ছাত্রলীগের সঙ্গে তার ওতপ্রোত কর্মকাণ্ড এবং ক্যাম্পাসের প্রতি তার ভালোবাসা দেখে, ইংরেজি বিভাগের মেধাবী ছাত্র গোপাল রায়, ইংরেজি বিভাগের মেধাবী ছাত্র গোপাল রায়, গোপালের বাড়ির শালতা। ও আমি বিশ্বাস করি যে মারুফ সজল এবং গোপাল যে পরিষদ দেওয়া হয়েছে রাজেন্দ্র কলেজের ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ পরিষদ হিসাবে এটি পরিচালিত হবে, যদি আপনারা চান, যদি আপনারা আপনাদের ভালোবাসা বিগত বছরগুলোতে যেমনিভাবে আমাদেরকে দিয়েছেন ঠিক এমনিভাবে সেই ভালোবাসাটা আমাদেরকে প্রদান করুন। এবং আমি বিশ্বাস করি সমাজবিজ্ঞান বিভাগ তথা রাজেন্দ্র কলেজের প্রতিটি বিভাগ রাজেন্দ্র কলেজের উন্নয়নের জন্য কাজ করে, রাজেন্দ্র কলেজের যেই শিক্ষার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমটি দীর্ঘদিন বন্ধ ছিল, দীর্ঘদিন বন্ধ ছিল যে কার্যক্রমটি, সেই কার্যক্রমটিকে পুনরায় চালু করার লক্ষ্যে যারা কাজ করেন তাদের পক্ষে আপনারা কাজ করবেন এই আশা ব্যক্ত করছি। আর বিদায় অনুষ্ঠান নিয়ে কথা বলা হলোই না, রাজনৈতিক বক্তব্য বলছি, নির্বাচন নিয়ে কথা বলছি। বিদায় বলতে আমি সকল অনুষ্ঠানে একটি, মানে প্রত্যেকটি বিদায় অনুষ্ঠানে একটি কথা বলেছি, আজকে আমার একদম শেষ, এরপরে সত্যিকার অর্থে কোনো বিদায় অনুষ্ঠান নেই এবং এরপরে কোনোদিন মাইকের সামনে দাঁড়াবো না রাজেন্দ্র কলেজের ছাত্র সংসদের নেতা হিসেবে, আজকে সর্বশেষবারের মতন দাঁড়াচ্ছি তাই বলছি। যে বিদায়টা আমার কাছে অনেকটা এমন, সেটি হচ্ছে যে আমরা যখন কলেজে ফার্স্ট ইয়ারে ভর্তি হই আমাদের প্রত্যেকে একটি করে আইডি কার্ড দেওয়া হয়েছিল না? কারো কাছে আছে? সরি, কারো কাছে আছে সেই আইডি কার্ডটি? হ্যাঁ আছে, ব্যাগে আছে, মানি ব্যাগে আছে, বা অনেকের কাছে আইডি কার্ড আছে, একটি চামড়ার আইডি কার্ড দেওয়া হয়েছিল। সেই আইডি কার্ডটির মেয়াদ বোধ হয় আপনাদের যারা চতুর্থ বর্ষের তাদের শেষ হয়ে যাচ্ছে, সেই আইডি কার্ডের মেয়াদ শেষ হয়ে যাচ্ছে। অর্থাৎ প্রথম বর্ষে আমরা যে আইডি কার্ডটি নিয়েছিলাম একটি চামড়ায় মোড়ানো প্লাস্টিক উপরে দেওয়া, তার ভিতরে একটি কাগজ, সেখানে ছবি থাকে, প্রিন্সিপাল স্যারের সিল এবং সিগনেচার থাকে, তাতে নাম, ডিপার্টমেন্টের নাম, রোল, শিক্ষাবর্ষ লেখা থাকে, থাকে না? সেই আইডি কার্ডটির মেয়াদ শেষ হয়ে গিয়েছে। কিন্তু যেদিন আপনি প্রথমবারের মতন ভর্তি হবার জন্য যে যেখান থেকে আসেন রাজেন্দ্র কলেজের এই পবিত্র ভূমিতে পা রাখলেন, আরেকটি আইডি কার্ড দেওয়া হয়েছিল। সেই আইডি কার্ডটিও একটি চামড়ার খোলসে ভেতরে রাখা। সেই আইডি কার্ডটি কোথায় জানেন? সেই আইডি কার্ডটি এখানে, সেই আইডি কার্ডটি এখানে মানুষের হৃদয়ে, আমাদের প্রত্যেকের হৃদয়ে, আমাদের প্রত্যেকের এইখানে, এই চামড়ার নিচে একটি করে আইডি কার্ড রয়েছে, যেটি রাজেন্দ্র কলেজের জন্য ভালোবাসার আইডি কার্ড। আমি বিশ্বাস করি ওই চামড়ার কাগজে যেটি মানি ব্যাগে রয়েছে সেই আইডি কার্ডের মেয়াদ শেষ হয়ে যাবে, কিন্তু এখানকার এই আইডি কার্ডের মেয়াদ কোনোদিন শেষ হবে না। রাজেন্দ্র কলেজের সঙ্গে যার একবার ভালোবাসা হয় সেই ভালোবাসা কোনোদিন শেষ হতে পারে না, সেই ভালোবাসা শেষ হবার নয়, সেই ইন্ডলেস লাভের পথে আমরা এগোচ্ছি এবং সেই অন্তহীন ভালোবাসার জন্য আমরা এগোচ্ছি। যে অন্তহীন ভালোবাসা আমাদের মাঝে থাক, আপনাদের সকলকে অনেক শুভেচ্ছা, অনেক অভিনন্দন। আমার জীবনের যা কিছু অর্জন, আমার জীবনের প্রতিটি ক্ষেত্রে আমাদের যা যা, আমার যা যা অর্জন, তা সব কিছু দিয়েছে এই রাজেন্দ্র কলেজ, তা সব কিছুর পেছনে একমাত্র এবং শুধুমাত্র রাজেন্দ্র কলেজ। যদি আজকে রাজেন্দ্র কলেজের ছাত্র আমি না হতাম, আমি মিথুন কর্মকার এখানে দাঁড়িয়ে কথা বলতে পারতাম না, আমি মিথুন কর্মকার এখানে মঞ্চে একটি বড় চেয়ার পেতাম না, আমি মিথুন কর্মকার
কথা বলার সময় আপনারা দেখ শুনছেন আমার কথা, আতেতালি দিচ্ছেন, এটি হতো না। সুতরাং আমার এবং আপনাদের প্রত্যেকেরই আমাদের জীবনের যা কিছু অর্জন তার সকল কিছুর মূলেই রয়েছে আমাদের এই ভালোবাসার প্রাঙ্গণ। আসুন আমরা সকলে মিলে আমাদের এই কলেজটিকে ভালোবাসি, আমাদের এই প্রাঙ্গণটিকে ভালোবাসি। আমরা একসঙ্গে বলি, আমরা সকলে রাজেন্দ্রিয়ান, ভালোবাসি আমার রাজেন্দ্র কলেজ। আর ওই যেই আইডি কার্ডের কথা বলছিলাম, এখানে ডিপার্টমেন্ট সেশন টেশন অনেক কিছু লেখা থাকে, এখানেও একটি কথা লেখা আছে। এই আইডি কার্ডে লেখা আছে, আজ থেকে মোর নাম এই বলে খ্যাত হোক, আমি তোমাদেরই লোক, আমি তোমাদেরই লোক। সকলকে অসংখ্য ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আপনারা সকলে ভালো থাকবেন, ভালোবাসি রাজেন্দ্র কলেজ। পরেই আমিও আজকের এই বিদায় শিক্ষার্থীদের একজন, আজকে অনেক এই বিদায় যে তিন অক্ষরের যে বিদায় শব্দটি আজকে তার যে কত তাৎপর্য সেটি বুঝতে পারছি। আজকে এই বিদায় লগ্নে দাঁড়িয়ে কতটা কষ্ট, কতটা ভালোবাসা এই কলেজের প্রতি, এর প্রতিটা প্রাঙ্গণে, এর প্রতিটা ধুলিকণায় যতটুকু ভালোবাসা জড়িয়ে আছে এই রাজেন্দ্র কলেজ, মনে হয় না কখনো এই কলেজকে আমরা ভুলতে পারবো। কারণ জীবনের শ্রেষ্ঠ সময়, জীবনের সব থেকে ভালো সময় যেটা, সেটা হলো ছাত্র জীবন, এবং ছাত্র জীবনের সব থেকে ভালো সময় এই যৌবনকালের অনার্স অর্থাৎ সম্মান, সম্মানের এই জীবন। অত্যন্ত দুঃখ লাগছে যে আজকে আমরা এই কলেজ থেকে চলে যাব, আমাদের এই 2014-15 শিক্ষাবর্ষের আজকে বিদায় অনুষ্ঠান দেখতে দেখতে এই চারটি বছর শেষ হয়ে গেল। তো যাই হোক, আমাদের বন্ধু বান্ধব, ছোট ভাই বোন যারা আছে, আমরা আশা করি আমাদের সকলেই আরও বেশি ভালো মতো পড়ালেখা করবে এবং এই কলেজ, এই বিভাগের প্রতি আরও বেশি আত্মার সম্পর্ক গড়ে উঠবে, এই আশা, এই প্রত্যাশা রাখি। এ পর্যায়ে আমরা বক্তব্য দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি, সরকারি রাজেন্দ্র কলেজের জিএস সাধারণ সম্পাদক, সরকারি রাজেন্দ্র কলেজ ছাত্র সংসদ রুকসু, জনাব মাসুম মিয়া ভাইকে। জনাব মাসুম মিয়া ভাই, আজকের সবার সম্মানিত সভাপতি মোস্তাফিজুর স্যার এখানে উপস্থিত আছেন, আর প্রধান অতিথি হিসাবে আমাদের রাজেন্দ্র বিশ্ববিদ্যালয়ের যে আমাদের অভিভাবক প্রিন্সিপাল মহোদয়, ভাইস প্রিন্সিপাল মহোদয়, তারা বক্তব্য দিয়ে তারা চলে গেছে। আসলে বক্তব্য দেওয়ার কথা ছিল সুবক্তা, যিনি আমার দীর্ঘদিনের সহযোদ্ধা, এক বছর যার সাথে রয়েছে তার আগে, মানে তার বক্তব্যের পর আর কোনো বক্তব্য থাকে না, মানে সব দিক দিয়ে তার কাছে সবসময় হেরে যাই। এই এক বছর রইলাম, একসাথে থাকলাম, সে ভিপি আমি জিএস, মানে সবসময় তার কাছে একদিক দিকে আমি হেরে যাই, ভালোবাসার দিকেও তার কাছে হেরে গেছি আমি। এবং মানে সে বক্তব্য দেওয়ার পর তো আর কিছু থাকে না, এক মিনিটে শেষ করে দেব। আপনারা যেহেতু এই এত সুন্দর একটা অনুষ্ঠানে আমরা রাজনৈতিক কথা বললেও মনে হয় মন খারাপ করবেন, তারপর একটু বলি, যেহেতু আপনাদের বিদায় আমাদেরও বিদায় লগ্নে, আমরাও এই এক বছর ছাত্র সংসদ রুকসু কতটুকু সাফল্য অর্জন করছে সেটা আপনারাই জানেন, আমার ওই আজকের এই শেষ মনে হয় বক্তব্য। তাই বক্তব্যের আর এর পরে মনে হয় কোনো বিদায় অনুষ্ঠান আমাদের এই কলেজে নাই, আমরা আর কোনো বিদায় অনুষ্ঠানে মানে বক্তব্য দিতে পারবো না। তারপরও আমরা সবসময় আপনাদের পাশে থাকব। আপনারা যারা আজকে বিদায় নেবেন অবশ্যই মাস্টার্সটা রাজেন্দ্র কলেজে করবেন, আর বিশেষ করে যে ব্যক্তিগুলো এই চার বছর পিতামাতার পরে যে অভিভাবকগুলো আমাদের লেখাপড়া শিখেছে, আদবকাদা শিখিয়েছেন, মানুষের মতো মানুষ করার চেষ্টা করছেন, সেই শরদ্দ সারদের অবশ্যই সম্মান করবেন, তাদের সাথে যেখানে দেখা হোক এই সৌজন্যমূলক আচরণটা অবশ্যই আপনারা করবেন, আর যার যার পিতামাতাকে অবশ্যই সম্মান দিবেন, তাদের কাছে থাকবেন, পাশে থাকবেন, তাদের খেজমতে নিয়ে যেতে থাকবেন, তারাই একমাত্র আমাদের ছোটকাল থেকেই লালন পালন করেছে। তাই আমাদের সামনে রুকসু নির্বাচন 27 তারিখে, আপনারা যারা ভোটার আছেন আমাদের মারুফ সজল গোপাল পরিষদকে অবশ্যই একটি ভোট দিবেন, যাতে আমরা সবসময় এই যে রাজেন্দ্র কলেজে ছাত্রলীগ আমরা চেষ্টা করছি, আমাদের প্যানেল যখনই জিতছে আপনাদের পাশে থাকা, আপনাদের
স্বশিক্ষা সমস্ত কার্যক্রম যাতে আপনারা করেন এই আশা রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। অত্যন্ত মেধাবী শিক্ষক জনাব ইকরামুজ্জামান মোল্লা, সহকারী অধ্যাপক সমাজবিজ্ঞান বিভাগ, অনার্স চতুর্থ বর্ষ, 14-15 সেশন, 18তম ব্যাচ, সমাজবিজ্ঞান বিভাগ, সরকারি রাজেন্দ্র কলেজ ফরিদপুর কর্তৃক আয়োজিত 4 বছর মেয়াদী অনার্স কোর্স সমাপনী অনুষ্ঠানে উপস্থিত আছেন আজকের অনুষ্ঠানের সভাপতি, অত্র বিভাগের সুযোগ্য বিভাগীয় প্রধান প্রফেসর মোস্তাফিজুর রহমান স্যার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র কলেজের সুযোগ্য অধ্যক্ষ এবং উপাধ্যক্ষ মহোদয় এবং অত্র কলেজের রুকসুর ভিপি এবং জিএস, এবং উপস্থিত আছে আমাদের বিভাগের অন্যান্য শ্রদ্ধাভাজন সম্মানিত শিক্ষকবৃন্দ, বিদায়ী ছাত্রছাত্রী এবং অন্যান্য ছাত্রছাত্রী সবাইকে আমার শুভেচ্ছা জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শুরু করছি। 4 বছর তোমরা এই বিভাগে পড়াশোনা করেছ, সামনে তোমাদের পরীক্ষা, পরীক্ষা শেষে তোমরা হয়তো এই বিভাগে কেউ মাস্টার্স করবে অথবা অন্য কোথাও চলে যাবে অথবা কেউ কেউ কর্মক্ষেত্রে প্রবেশ করবে। আমি বিশ্বাস করি সমাজবিজ্ঞানের ছাত্র হিসেবে তোমরা সামাজিক আদর্শ, সামাজিক মূল্যবোধ, নৈতিকতা এগুলো হৃদয়ে ধারণ করবে এবং পাশাপাশি তোমাদের সামনে যে অপেক্ষমান প্রতিযোগিতামূলক চাকরি ক্ষেত্র, কর্মক্ষেত্র রয়েছে, সেই কর্মক্ষেত্রে তোমরা তোমাদের যথাযথ যোগ্যতার মাধ্যমে কর্মক্ষেত্রে প্রবেশ করবে এবং হাজারো বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসাম্প্রদায়িক, শোষণমুক্ত এবং সোনার বাংলা গড়ায় অবদান রাখবে এই আশাবাদ ব্যক্ত করি এবং তোমাদের সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আমি আমার এই সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। ধন্যবাদ স্যারকে। আমি সকলকে দৃষ্টি আকর্ষণ করছি, এখানে আমাদের বিভাগীয় প্রধান স্যার এবং আমাদের বিভাগের সুনামধন্য শিক্ষক মণ্ডলী উপস্থিত আছেন। তোমরা কেউ কথা বলবে না, এখানে যখন কথা বলছে কেউ কথা বলবে না। আমি বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি আমাদের মাঝে এখন উপস্থিত আছেন আমাদের বিভাগীয় প্রধান স্যার, এই জন্য সকলের করজোর মিনতি করছি, কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করবে না, আমরা সুন্দরভাবে আমাদের এই অনুষ্ঠান শেষ করব এটা আশা রাখি আর সকলের সাহায্য সহযোগিতা কামনা করছি। অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি আমাদের আরেকজন চৌকস শিক্ষক এইচ এম গোলাম মোস্তফা স্যার, তিনি শারীরিকভাবে অসুস্থ থাকার কারণে আমাদের আজকের এই অনুষ্ঠানে উপস্থিত হতে পারেন নাই। আমরা সকলে স্যারের সুস্থতা কামনা করি। এ পর্যায়ে বিদায়ী ছাত্রছাত্রীর উদ্দেশ্যে বক্তব্য রাখবেন জনাব জেসমিন নাহার ম্যাম, সহযোগী অধ্যাপক সমাজবিজ্ঞান বিভাগ, সরকারি রাজেন্দ্র কলেজ। বিসমিল্লাহির রহমানির রহিম। সরকারি রাজেন্দ্র কলেজে সমাজবিজ্ঞান বিভাগ কর্তৃক আয়োজিত এই চতুর্থ বর্ষের সমাপনী অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত সভাপতি, অত্র বিভাগের বিভাগীয় প্রধান স্যার, উপস্থিত আছেন বিভাগের অন্যান্য শ্রদ্ধেয় শিক্ষক মণ্ডলী এবং আমার বিদায়ী ছাত্রছাত্রীবৃন্দ যাদের জন্য এই অনুষ্ঠান, সবাইকে আমার সালাম। আসলে শুধুই স্মৃতি আর স্মৃতি, 1997 সাল থেকে 2018 সাল পর্যন্ত এই দীর্ঘ পরিক্রমায় আমি এই বিভাগের সাথে ওতপ্রোতভাবে জড়িত রয়েছি। আর যে তিনজন শিক্ষক তারা হলেন আমাদের, আমি যার কাছে আমার বিভাগীয় প্রধান স্যার ছিলেন নজরুল ইসলাম স্যার, আরও ছিলেন প্রয়াত মাহবুবুর রহমান স্যার যিনি কিছুদিন আগে আমাদের কাছ থেকে চলে গেছেন, আরও ছিলেন এই যে ওবায়দুর রহমান স্যার, এই চারজনকে নিয়েই এই সমাজবিজ্ঞান বিভাগের অনার্স কোর্স চালু হয়েছিল। দেখতে দেখতে 18তম ব্যাচ তোমরা যারা
বিদায় নিচ্ছ। সবার সব প্রত্যেকটা ব্যাচের সঙ্গেই আমার ওবায়দুল স্যারের মাহবুব স্যারের সংশ্লিষ্টতা রয়েছিল, কিন্তু আমরা আছি, তিনি নাই। আসলে খুবই বেদনাদায়ক এই বিষয়টি। যাই হোক, সময়ের পরিক্রমায় আমাদেরকে ভুলে যেতে হয় অনেক কিছুই। এই 18তম ব্যাচের আগে 17তম ব্যাচ বিদায় নিয়েছে, বিভিন্ন কর্মক্ষেত্রে তারা নিজেদেরকে নিয়োজিত রেখেছে। মাঝে মধ্যেই কারো না কারোর সঙ্গে আমাদের পথে বা ডিপার্টমেন্টে বা অন্য কোনোখানে দেখা হয় এবং অনেক কুশলাদি বিনিময় হয়ে থাকে। আজকে তোমরা বিদায় নিচ্ছ, তোমরা আশা করি যে তোমরা ভালোভাবে পরীক্ষা দেবে এবং পাশ করে নিজেকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করবে। অনেক কষ্ট করে তোমরা এই 4টি বছর এই শিক্ষাঙ্গনে থেকেছ, লেখাপড়া শিখে উচ্চতর ডিগ্রি নিয়ে বের হওয়ার জন্য তোমাদের বাবা মা যে যেভাবে তোমাদেরকে সহায়তা করেছে এই শিক্ষা কোর্স চালু শেষ করার জন্য। আশা করব তোমরা বাবা মায়ের কথা চিন্তা করে, নিজেদের ভবিষ্যতের কথা চিন্তা করে নিজেদেরকে আরও ভালো জায়গায় প্রতিষ্ঠিত করার জন্য চেষ্টা করবে। তো করেই আমি আমার বক্তব্য শেষ করলাম। আল্লাহ হাফেজ। এই অসাধারণ বক্তব্য দেওয়ার জন্য আসলে কষ্ট হচ্ছে যে এই বিভাগের প্রত্যেকটা শিক্ষক মণ্ডলী কতটা আন্তরিক, কতটা আন্তরিকতার সাথে আমরা এই 4টি বছর তাদেরকে দেখলাম, কতটা ভালোবাসে আমাদেরকে তার প্রমাণ কিন্তু আমরা পেয়েছি। প্রতিটা ক্ষেত্রে স্যারদের সার্বিক সহযোগিতা, স্যারদের আমাদের যে দিক নির্দেশনামূলক যে বক্তব্য, যে কথাগুলো বলেছেন, সেগুলো সারা জীবন মনে থাকবে। আর এই বিভাগ থেকে আমরা আজকে আমাদের বিদায় অনুষ্ঠান, আর এই বিভাগ থেকে যখন চলে যাব অবশ্যই সারা জীবন এবং যেখানে যাই সেই মিথুন দাদার কথার মতোই বলতে হয় যে অন্তরের মধ্যে থাকবে এই প্রিয় প্রাঙ্গণ, থাকবে এই প্রিয় বিভাগ, সরকারি রাজেন্দ্র কলেজের সমাজবিজ্ঞান বিভাগ। আমি যখন একটু বলি, আমি যখন এই ফরিদপুরে প্রথম আসলাম, আমি তখন 2012 সালে ইন্টারমিডিয়েট SSC পাশ করার পরে ইন্টারমিডিয়েটে ভর্তি হলাম। অনেক ইচ্ছা ছিল সরকারি রাজেন্দ্র কলেজে ভর্তি হব, কিন্তু পরবর্তীতে ভর্তি হতে পারি না। কিন্তু ফরিদপুরে পড়ার খুব ইচ্ছা থাকে। পরবর্তীতে আমি ওই সিটি কলেজে ভর্তি হই এবং ওইখান থেকে ইন্টারমিডিয়েট পাশ করি। তো তখন আমি, আমার আব্বু বাইরে থাকেন, প্রত্যেক দিন ফোন দিয়ে আমি সর্বোচ্চ 15 দিন করে থাকতাম ফরিদপুরে। দেখা গেছে আমি বাড়ির থেকে আসলে মনে হতো এই নাকি আমি মনে হয় আমার আমার সবথেকে জন্মস্থান, সবথেকে আন্তরিকতার, সবথেকে প্রীতির বন্ধন ছেড়ে মনে হয় আমি চলে যাচ্ছি কোথাও, হয়তো আর কখনোই এইখানে ফিরে আসতে পারবো না, এইভাবে ফিরে আসতে পারবো না, এরকম চিন্তাভাবনা হতো। অনেক কষ্ট লাগতো যখন ওই বাড়ি থেকে আসতাম, তখন ওই চোখ দিয়ে পানি পড়তো, রাস্তা দিয়ে হাঁটতাম আর পিছনে বারবার ফিরে তাকাতাম যে আমি চলে যাচ্ছি। কিন্তু এই দিন যা মানে যেতে যেতে আজকে এমন একটি অবস্থায় এসেছে, আমি যখন ইন্টারমিডিয়েট ভর্তি হই তখন বারবার বলতো, ফোন দিত, মানে বাড়ি থেকে ফোন দিত, খবরদার তুই কিন্তু বাড়ি আসতে পারবি না। আর আমি দিন গুনতাম, জাল্লা 15টা দিন গেলেই হয়, আমি আবার বাড়ি চলে যাব। তো তার পরবর্তীতে যখন আস্তে আস্তে এই ফরিদপুরের প্রত্যেকটা প্রাঙ্গণ, প্রতিটা মানুষের সাথে আস্তে আস্তে বন্ধু বান্ধব সবার সাথে আন্তরিকতার সাথে যখন মিশতে শুরু করলাম, আস্তে আস্তে ভালো লাগা, এবং ভালো লাগা থেকেই আজকে এত পরিমাণেই ভালো লাগে যে বাড়িতে যদি আমার হাজারো কাজ থাকে, আমার অনেক তাড়া থাকে, তারপরেও এখন আমার আর ওই বাড়িতে যেতে ইচ্ছা করে না, এই দিনগুলো আমার এখন আর মিস করতে ইচ্ছা করে না। তো এর প্রতি যে কতটা টান, কতটা আন্তরিকতা আমার বেড়েছে, আমি মানে কষ্ট লাগে যে আমি এখন চলে যাব। আমি মাঝে মাঝে ভাবি যে এখন যদি চলে যাই আমি মনে হয় ঢাকায় গেলে থাকতে পারবো না, আমি যদি এখান থেকে চলে যাই আমি মনে হয় থাকতে পারবো না। আমার অনেক কষ্ট হয় যে এই বিদ্যাপীঠ, এই বিভাগ, এই বিভাগের স্যারদের, এই বন্ধুদের, ছোটো বোনদের, ছোটো ভাইদের ছেড়ে চলে যাব, এটা আমার মানতে খুব কষ্ট হয়। তারপরেও একটা কথা, সময় আর স্রোত কারোর জন্য অপেক্ষা করে না, এবং ভবিষ্যতে কিছু তো করতে হবে, এবং আমাদের সবাইকেই তো চলে যেতে হবে, জীবনটা এরকম আসা যাওয়ার মাঝেই সব কিছু। তো আমার পক্ষ থেকে, আমাদের বিদায় ছাত্রছাত্রীর পক্ষ থেকে আমি বললাম, আমরা আমাদের যদি স্যারদের কোনো ভুল ত্রুটি করে থাকি, আমাদের শিক্ষক মণ্ডলী আছেন এখানে চলার পথে, এবং ক্লাসরুমে যদি কখনো কোনো বেয়াদবি করে থাকি,
আপনারা আমাদের ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে আমাদেরকে মাফ করে দিবেন, আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন একটি সুন্দর ভবিষ্যৎ বিনির্মাণ করতে পারি এবং এই বাংলাদেশকে একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে পারি, বাংলাদেশের প্রতিটা ক্ষেত্রে যেন আমরা অবদান রাখতে পারি, এই জন্য আমাদেরকে দোয়া করবেন। এ পর্যায়ে আমি বক্তব্য রাখার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি আমাদের সুযোগ্য প্রধান শিক্ষক বিভাগীয় প্রধান, যিনি অনেক সুন্দর ভাষায় বক্তব্য দিয়ে থাকেন। আপনারা যারা ইতিমধ্যে ওই নবীনবরণ অনুষ্ঠান হয়েছে আমরা দেখেছি, আমি বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি আমাদের বিভাগীয় প্রধান শিক্ষক প্রফেসর মুস্তাফিজুর রহমান স্যারকে। এ পর্যায়ে বক্তব্য রাখবেন প্রফেসর মুস্তাফিজুর রহমান, বিভাগীয় প্রধান সমাজবিজ্ঞান বিভাগ। আসসালামু আলাইকুম। প্রথমেই বলে নিচ্ছি, আমি আমাদের সবার সম্মানিত সবার প্রিয় জেসমিন আপার মতো গুছায় কথা বলতে পারি না, এটা আমার একটা অযোগ্যতা। আর আজ থেকে 31 বছর আগে আমি যখন বিয়ে করতে গিয়েছিলাম তখন আমার কপালে রঙিন লাইট টাইট জোটে নাই, তো জীবনের শেষ প্রান্তে এসে এত রঙিন লাইট ভালো লাগছে না, এটা অফ করলে ভালো হয়। সেই কে যেন গান লিখেছিল না, যারে হাত দিয়ে মালা দিতে পারোনি, তো বয়সকালেই দেখিনি, শেষ বয়সে এসে দেখে কি হবে। আমি তোমাদের আজকে অনুষ্ঠানে এসে সত্যি মুগ্ধ হয়ে গেছি, কারণ প্রথম যখন ছেলেরা আসলো আমার কাছে আয়োজনের কথা বলতে, আমি বললাম যে এটা কিন্তু তোদের নিজেদেরই করতে হবে, আমি লোক দিতে পারবো না, আমার ডিপার্টমেন্টে একটা বিরাট অসুবিধা হচ্ছে, এখানে তারুণ্যের অভাব, মানে দীপবিন্দু স্যার, মোস্তফা স্যার, ওবায়েদ স্যার, জেসমিন আপা এবং আমি, আমরা 5 জনই 50+। কি ভয়ঙ্কর অবস্থা। আর 2 জন ম্যাডাম এলপিআরে গেছেন, মানে নতুন মুখের জন্ম হয়েছে তাদের বাড়িতে। জেসমিনা সারহানা ম্যাডামের মায়ের অসুখ, উনি সবার কাছে দোয়া চেয়েছেন এবং ওনার তো আসার কোনো প্রশ্নই ওঠেনি। মোস্তফা স্যার নিজেই চিৎপাট হয়েছেন, আমি আজকে সকালে জানতে পারলাম উনি ভয়ঙ্কর অসুস্থ। আর অনিন্দিতা ম্যাডাম, উনি সবসময় সব কাজেই থাকেন কিন্তু আজকে ওনার মা এবং ভাই দুজনেই অসুস্থ থাকে, উনিও অ্যাবসেন্ট। তাহলে আমার ওরা 11 জনের অবস্থা কি, এখন আমি হয়ে গেছি ওরা 8 জন। তারপরেও আমি বলবো অনুষ্ঠানটা খুব চমৎকার, প্রাণবন্ত হয়েছে, ভুল ত্রুটি থাকবেই, 100% ভালো বলে কিছু নেই, ভালোরও কোনো শেষ নাই, কিন্তু আমি যা করতে পারি ওইটাই ভালো। বউ যেমন অসুন্দর হয় না, না প্রেমিকা, ওর প্রেমিকাও সুন্দরী, আমার প্রেমিকাও সুন্দরী। মানুষ বলে যে কী বিয়ে করছে কাল্লা ভূতু, আর আমি বলি ওর চোখ দুটো দেখেছিস, হতেই পারে। আমাদের অনুষ্ঠান সকাল থেকেই ভালো হয়েছে, হয়তো একটু দেরি হয়ে গেছে, কিছু বিশৃঙ্খলা সৃষ্টি হয়, প্রিন্সিপাল স্যার, কলেজের ছাত্র সংসদের নেতৃবৃন্দ, তাদের সকলেরই ব্যস্ততা থাকে, অত নিয়ম মেনে করতে গেলে আসলে থাকতে পারেন না। আমার নিজের অবস্থা তো সেই শতরঞ্জির মালিকের মতো, তো যেখানে গান হচ্ছে শতরঞ্জিটা আমার কাছে শেষ না হওয়া পর্যন্ত আমি তো যেতে পারি না। আজকে তোমাদের বিদায়, সেটা গ্রামাটিক্যালি, 4 বছর শেষ হয়ে গেছে, পরীক্ষা তো দিতেই হবে, পরীক্ষা দিলে পাশ হয়ে যাবে, পাশ হয়ে গেলে কেউ লেখাপড়া কন্টিনিউ করবা, মাস্টার্স, সেটা আমার এই কলেজে হতেও পারে আবার নাও হতে পারে, কেউ কেউ হয়তো করবা না, মেয়েদের অনেকে বিয়ে হয়ে গেলে আর লেখাপড়া হয়ই না, ছেলেদেরও অনেকে কর্মের কারণে হয় না, অনেকে আবার নাম লিখে রাখে কিন্তু কলেজে আসে না, মানে মাস্টার্সের অবস্থা এখন খুবই কেরোসিন। সেদিক দিয়ে চিন্তা করতে গেলে অনার্স ফাইনাল ইয়ারের যেটা, এটাই মোটামুটি বিদায়। আগের কালে 4 বছরের কোর্স ছিল মাস্টার্স সহ, এখন পাকে চক্রে অনার্সের 4 বছরের কোর্সই হয়ে গেছে লাস্ট, তো এই শেষটুকু সবার ভালো হবে এই প্রত্যাশা করি।
ডিপার্টমেন্টের সাথে যোগাযোগ তো থাকবেই। আমি পার্সোনালি তোমাদের ব্যাচে তেমন একটা ক্লাস নিতে পারি নাই বোধ হয়, খুব একটা, কারণ আর কিছুই না, বুড়ো প্লেয়ার আর 90 মিনিট খেলে না, তাকে বদলি হিসাবেই নামতে হয়। সুতরাং আমার এখন বদলি হিসাবে নামার সময়, চাকরি জীবনের 32 বছর আমি পার করতেছি। দুর্ভাগ্যক্রমে আমার বউটা ভালো জোটে নাই, ঠিক মতো খেতে টেতে দেয় না, তাই মোটা তাজা হইতে পারি নাই। আর দুনিয়ার কোনো কিছু নিয়েই দুশ্চিন্তা করতে আমি রাজি না, কাজে চান্দিটা একেবারে খালি হয় নাই। মোহাম্মদ মোস্তফা স্যার যেমন কলেজের বাস নষ্ট হইল কেন সেটা নিয়ে উনি উত্তেজিত হয়ে থাকেন, আমার দৃঢ় বিশ্বাস ওনার অসুখ হওয়ার কারণ এটাই, কারণ উনি ওই গাড়ি নিয়ে গ্যারেজে গেছিলেন, দুপুরবেলা ওনার খাওয়ার টাইমে নিয়ে উনি হোটেলে খেয়েছেন, হোটেলে খাইলে যা হয় আর কি, পুরি খেয়েছে উনি। তো পুরি খাইলে এই বয়সে পেটে তো সহ্য হবে না। আমি আল্লাহর কাছে প্রার্থনা করি তোমাদের সবার পরীক্ষা ভালো হোক, জীবন সুন্দর হোক। যে সমস্ত মেয়ে অলরেডি স্বামী জোগাড় করে ফেলেছো তারা সংসার জীবনে সুখে থাকো, আর যারা এখনও করতে পারো নাই তাদের জন্য দ্রুত জোগাড় করার জন্য দোয়া করতেছি। ছেলেদের ক্ষেত্রে আমার বক্তব্য হচ্ছে নিতান্ত গর্দম না হলে অলরেডি কেউ বিয়ে করে বসে নাই, তোমাদের একটু ধৈর্য ধরতে হবে, কারণ যাহার বিবাহ করার বয়স হয় নাই সে যেন সবর করে, এরকম কি একটা হাদিস আছে। তোমাদের একটু ফিল্ডে নামতে সময় লাগবে, তবে সবার ভাগেই একটা করে মিষ্টি বউ জুটুক সেই দোয়া আমি করি, কারণ আমি স্বার্থপর নই, শুধু নিজের জন্যই দোয়া করবো এমন তো নয়, না মানে এখন না, আগে করেছি, এখন আর আমার সময় নেই। তোমরা ভালো থেকো, আমাদের টিচাররা সকলে চিরকালই খুবই সহযোগিতা পরায়ণ। জেসমিন আপার ওবায়দ স্যারের কথা আলাদা করে না বললেই নয়, কারণ গত 20 বছর ধরে ওনারাই আসলে আমার ক্রিশ্চিয়ানো রোনালদো এবং লিওনেল মেসি। আমি মূলত এই দুজন সিনিয়র অধ্যাপকের উপর ভর করেই চলি, আর দৌড়াদৌড়ির কাজের জন্য আমি ইকরাম স্যারের উপর নির্ভর। ক্লাসগুলো নেওয়ার জন্য আমার ছোট বোনেরা আছে, যাদের মধ্যে দুজনকে তোমরা পিছনে দেখতে পাচ্ছ, সুরেয়া ম্যাডাম এখান থেকে বদলিয়ে চলে গিয়েছিলেন, পদোন্নতি পেয়ে আবার ফেরত আসছেন, উনি শিউলি ম্যাডামের মতো অত স্বল্পবাক নন, একটু মেজাজি, কিন্তু মনে কোনো ভুল ধারণা রেখো না যে তোমাদের প্রতি ওনার কোনো ভালোবাসা নেই, উনি তোমাদেরকে খুবই ভালোবাসেন। একই কথা আমি বলবো ফারানা ম্যাডাম সম্পর্কে, অনিন্দিতা ম্যাডাম সম্পর্কে এবং আমাদের দিব্যেন্দু স্যার সম্পর্কে। দিব্যেন্দু স্যার তো মোটেই রাগ করেন না, উনি অত্যন্ত বন্ধুসুলভ, মাঝে মাঝে ওনার হুশই থাকে না যে ওনার বয়সও 50 পার হয়েছে, উনি তোমাদের সাথে দোস্তের মতো মিশে যান। এটার ভালো দিক আছে, খারাপ দিকও আছে। ভালো দিক হলো তোমরা সহজে তার কাছ থেকে সার্ভিস পাবে, আর খারাপ দিক হলো তোমরা দেখা গেলো পিঠে চাপড় মেরে বেড়ে কিরে দোস্ত কেমন আসোস, এই বাড়াবাড়িটুকু যেন না হয়, তাই না? না, আমি পজিটিভই বললাম। আমি আমার শিক্ষকতা জীবনে শুরু থেকেই একেবারে যারা নতুন ফার্স্ট ইয়ার মানে ইন্টারমিডিয়েটের ওরাও আমাকে ভয় পাক, এটা আমি কোনোদিন চাই নাই। আমি চাই যে ছেলেমেয়েরা আমার কাছে আসুক, কারণ কাছে না আসলে শিখতে পারবে না। আমি খুব মুড মারে চললাম গোপটা ফাঁকায়া, কেউ আমার কাছেই আসলো না, তাহলে এই শিক্ষকতা তো মানে না, আমি তো পুলিশ না, তা আমাকে ভয় পাবে কেন, আমি শিক্ষক। তারপরে আমি কোন বিটিএস ক্যাডার কর্মকর্তা ইত্যাদি ইত্যাদি সেটা পরের কথা। পৃথিবীর সবচেয়ে দুর্ধর্ষ গুন্ডাও কিন্তু বাড়িতে তার বাচ্চাদের কাছে বাবা, আমিও তেমন, বাইরে যাই হই না কেন, কর্মজীবনে যাই হই না, তোমাদের কাছে টিচার। এটা তোমাদের পূর্বসূরি যারা আছে এখানেই কয়েকজনকে উপস্থিত দেখছি, তাদের কাছে জিজ্ঞাসা করলেই তোমরা জানতে পারবে। আমি আমার সাধ্যমতো পরামর্শ দিয়ে হেল্প করতে পারি, মাস্টারের আর কি ক্ষমতা। তো তোমরা সবাই ভালো থাকো, লেখাপড়ার প্রয়োজনে বা অন্য অন্য সমস্যায় বিভাগ তোমাদের পাশে ছিল, আছে এবং ইনশাল্লাহ থাকবে, সেটা আমরাই হই অথবা আমাদের সাপোর্টিং কর্মচারী যারা আছে আব্দুল হামিদ, আব্দুল মান্নান এবং রাশেদ, এরাও কিন্তু তোমাদের প্রতি সমান আন্তরিক, অনেক বেশি সময় দেয়।
কখনো কখনো হয়তোবা তোমাদের ফোন তারা রিসিভ করে না, তা তোমাদের এই জিনিসটা একটু ক্ষমাসন্ত দৃষ্টিতে দেখতে হবে। কারণ ডিপার্টমেন্টের 1500 স্টুডেন্ট যদি 3 ভাগের 1 ভাগও প্রতিদিন ফোন দেয়, তাহলে সারাক্ষণ ওদের ফোন কানের কাছেই তুলে ধরে রাখতে হয়। অনেক সময় হয়তো ফোন রিসিভ করতে পারে না, কিন্তু তাদের আন্তরিকতায় কোনো কিন্তু খাদ নাই, তারা আছে। এক একজন বহু বছর ধরে ডিপার্টমেন্টের সেবা করে যাচ্ছে। তা তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, ঠিকমতো পরীক্ষার প্রিপারেশন নাও এবং লেখাপড়াটা ঠিকমতো চালিয়ে যাও। আল্লাহ হাফেজ। ধন্যবাদ স্যারকে। আসলে একটা অনুষ্ঠান করতে গেলে অবশ্যই সবার আন্তরিকতা, সবার সহযোগিতা অবশ্যই দরকার হয়। আমি এই কথা বলতেই হয়, আমাদের সমাজবিজ্ঞান বিভাগ থেকে কিন্তু এইভাবে মনে হয় আয়োজন করে অনুষ্ঠান করে না। তো স্যার কালকে উবাইদ রহমান স্যার আমাকে বলতেছে যে যাই হোক তোমরা সব কিছু কমপ্লিট করে ফেলছো, তাই বললাম স্যার ঠিক সব কমপ্লিট করছি। তাহলে হ্যাঁ, এই যে এই পোলাপান না থাকলে এরকম আন্তরিকভাবে কাজ না করলে তো আমরা তো আর সব কিছু করে দিতে পারি না। তো আমাদের যারা ছোটো ভাই বোন আছো, যারা আগে পারে সমাজবিজ্ঞানের গর্ব হিসেবে যেন এই রাজেন্দ্র কলেজে প্রতিষ্ঠিত হতে পারে, সেই প্রত্যাশা রাখবো। আমি এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি আমাদের 2018-19 রৌকসু সংসদ নির্বাচনের নবনির্বাচিত প্যানেলে ছাত্রলীগ প্যানেল থেকে নির্বাচন করবেন কার্যকারী সদস্য পদপ্রার্থী। এই বিদায়ী ছাত্রছাত্রীর উদ্দেশ্যে কিছু বলবেন এবং তার নিজস্ব কিছু কথা বলবেন চয়ন মোল্লা। এবারে মঞ্চে আসছেন চয়ন মোল্লা। আসসালামু আলাইকুম, ভালো আছেন সবাই? আসলে বড় ভাইদের উদ্দেশ্যে কিছু বলতে পারি, নিজেরাই অনেক ভাগ্যবান মনে করতেছি। আর আপনাদের বিষয়ে কিছু বলার নাই, কারণ আমরা প্রথম বর্ষ থেকেই এই যে দ্বিতীয় বর্ষে উঠছি, সব আপনারা অনেক আমাদের সাথে ভালো ব্যবহার করছেন, আমরা হয়তো বা নিজেরা জানতে অনেক খারাপ ব্যবহার করছি আপনাদের সাথে, এটা উচিত হয় নাই সবার তরফ থেকে। দ্বিতীয় বর্ষের আমি মোহাম্মদ চয়ন মোল্লা, আমি মাপ চাইছি আপনাদের কাছ থেকে, আমাদেরকে মাপ করবেন। আর সামনে আমাদের রুক্ষ নির্বাচনে আমি মনে করি আমাদের ডিপার্টমেন্ট সর্বোচ্চ পরিমাণে ভোটে অংশগ্রহণ করবেন। আর ইনশাআল্লাহ আমাদের প্যানেলকে মারুফ, সজল আর গোপাল পরিষদকে সবাই ভোট দিয়ে জয়যুক্ত করবেন। আমি ওই প্যানেলেরই আপনার কার্যকরী সদস্য পদে নির্বাচিত হয়েছি এবং এই নির্বাচনে আমাদের সবাইকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন এবং দোয়া থাকবে আপনাদের জন্য, আপনারা জীবনে অনেক ভালো কিছু হন। আসি, আসসালামু আলাইকুম। ধন্যবাদ চয়ন মোল্লাকে, আমরা চয়নের সুন্দর ভবিষ্যৎ কামনা করি। এ পর্যায়ে আমাদের বিদায়ী ছাত্রছাত্রীদের পক্ষ থেকে বক্তব্য প্রদান করবেন আমাদেরই বন্ধু চতুর্থ বর্ষের ছাত্র মাসুদ। আমি মাসুদকে কিছু বলার জন্য অনুরোধ জানাচ্ছি। আজকের এই মহত বিদায় অনুষ্ঠানের উপস্থিত আছেন আমাদের ডিপার্টমেন্টের সম্মানীয় প্রধান শিক্ষক, ডিপার্টমেন্ট প্রধান মুস্তাফিজুর রহমান স্যার, ও উপস্থিত আছেন আমার প্রাণপ্রিয় শিক্ষকবৃন্দ এবং আমার ছাত্রছাত্রী, বন্ধুবান্ধব ও ছোটো ভাই বোনেরা, সবাইকে আমার পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি সালাম, আসসালামু আলাইকুম। তোমরা সবাই ভালো আছো তো? আজ এই বিদায় লগ্নে একটি কথাই বলতে চাই, দীর্ঘ 6 বছরের পথ চলা, রাজেন্দ্র কলেজের প্রতিটি ধূলিকণা আমাকে মনে করিয়ে দেয় তার পথ চলা। আমি আজ দীর্ঘ 6 বছর এই কলেজে পড়ি, এই কলেজের স্যারদের প্রতি আমি অনেক কৃতজ্ঞ, তারা আমাদের যেভাবে সন্তানের মতো শিক্ষাদান করেছেন, শাসন করেছেন এবং তাদের পাঠদান আমাকে মুগ্ধ করেছে। আমার এই 6 বছরের অভিজ্ঞতায় আমি বলতেছি দক্ষিণবঙ্গের শ্রেষ্ঠ বিদ্যাপীঠ এই রাজেন্দ্র কলেজ 100 বছর পূর্তি হয়েছে এবছরে, এটি একটি মহান বিদ্যাপীঠ। এই বিদ্যাপীঠে যারা ছোটো ভাইয়েরা আছো তারা অবশ্যই খুব ভালো একটা কলেজে ভর্তি হয়েছো, এবং তোমরা জেনে খুশি হবে যে এটি একটি মহান বিদ্যাপীঠ, দক্ষিণবঙ্গের শ্রেষ্ঠ কলেজ রাজেন্দ্র কলেজ। ঠিক আছে, আমরা আজ বিদায় নিব, তোমাদের আমরা চলে গেলে তোমরাই এই কলেজে পদচারণা করবে, তোমরা আমরা তোমাকে কখনো ভুলবো না, আমরা ভুলবো না তোমাদের, ভুলবো না এই কলেজকে, ভুলবো না স্যারদের, কখনো ভোলা সম্ভব না। আমরা হয়তো চলে যাব বিভিন্ন প্রান্তে, বিভিন্ন জায়গায়,
আমরা বন্ধুরা হয়তো একত্রিত হতে পারবো একটা একটা সময়ে, কিন্তু তোমাদের সাথে হয়তো বা দেখা নাও হতে পারে। যদি কোনো ভুল করে থাকি তোমাদের কাছে এবং শিক্ষকদের কাছে সকলের কাছে আমি আমার দিক থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি এবং ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, এবং সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বিদায়ী বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ মাসুদকে। আমি আর কি বলবো, আসলে দেখতে দেখতে তো অনেক কথাই বলে ফেললাম। এ পর্যায়ে আমাদের বিদায়ী ছাত্রছাত্রীর উদ্দেশ্যে আমাদের ছোট ভাই দ্বিতীয় বর্ষের ছাত্র ঝলক কিছু কথা বলবে। আসলে আমি প্রথম বর্ষ, আমি যখন এই স্যারদের সাথে আন্তরিকতা বলতে, এই যদি কেউ আসে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের সমাজবিজ্ঞান বিভাগের সকল শ্রদ্ধেয় শিক্ষক ও শিক্ষিকা বৃন্দদয় এবং সম্মানিত সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম। গলাটা গিয়েছে ভেঙে, তবুও যায়নি দমে, তবে কথা বলবো আজ একটু থেমে থেমে, তাই থমকে না দাঁড়িয়ে যাচ্ছি আমি প্রসঙ্গে। আজকের প্রসঙ্গটা ঠিক বড় ভাই বোনদের বিদায়কে কেন্দ্র করে, যারা বড় হওয়ার স্বপ্নে বিভোর হয়ে ভর্তি হয়েছিল রাজেন্দ্র কলেজে। জি ভাইয়া, তোমরাই বড় হওয়ার স্বপ্নে বিভোর হয়ে ভর্তি হয়েছিলে রাজেন্দ্র কলেজে, পার করেছো চারটি বছর, গায়ে লাগেনি দুঃখের আঁচড়। হ্যাঁ, দুঃখের আঁচড় গায়ে না লাগলেও আজকে কিন্তু আমরা বড়ই কাতর, কেননা আজকে তোমাদের বিদায়বেলা। তাই তো কাতর কণ্ঠে বারংবার বলে উঠছে একটি কথাই, তোমাদের বিদায়বেলা কেঁদে ওঠে প্রাণ, ছিঁড়ে যায় হৃদয় বিনা সুরের যত তান। হ্যাঁ, সুরের টানকে আর বাঁধতে রাখতে পারিনি, তোমরাও তো সম্পর্কের বাঁধন ছিঁড়ে আমাদের মনকে চিড়ে যাচ্ছ আপন নীড়ে, জানি কখনো আসবে না আর ফিরে। ভাবছো ধীরে ধীরে আমরাও যাবো তোমাদেরকে ভুলে? কখনোই না, ক্ষণে ক্ষণে আমাদের মনে তোমরা থাকবে স্মরণে, কেননা আমরা যদি যেতে চাই সাফল্যের কুলে, তাহলে তোমাদেরকেই রাখতে হবে প্রেরণার মূলে, আর মূলে রাখবো বলেই করছি মূল্যায়ন, আর সেজন্যই তো এত বড় আয়োজন। তোমাদের বিদায় সৃষ্টি করেছে কিছু দায়, সে ব্যাপারে তোমরাও দিয়েছো সায়, যার জন্য সাজানো হয়েছে মঞ্চ, আমার বক্তব্য তারই ক্ষুদ্র একটা অংশ, যার মাধ্যমে তোমাদের মনকে করবো স্পর্শ। সংক্ষেপে বলবো কিছু কথা, যা রয়েছে মনে গাথা, হাতে নেই কোনো পাতা, যা রয়েছে তা হচ্ছে তোমাদের দেওয়া প্রেরণা, তোমাদের ভালোবাসা, যার মাধ্যমে প্রত্যেক তোমার মনে রাখবো প্রত্যেক নেম, আশা করি আমাদের প্রতি ভালোবাসাটাও থাকবে সেম। সবশেষে বলবো একটি কথাই, শুভকামনা রইল আমার সদ্য বিদায়ী সকল শ্রদ্ধেয় বড় ভাই ও বোনদের প্রতি, ভালো থাকবেন, ভালোবাসবেন আমার আপনার সরকারি রাজেন্দ্র কলেজকে, রাজেন্দ্র কলেজের সমাজবিজ্ঞান বিভাগকে। শুক্রিয়া, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ। স্পেশালি আজকের অনুষ্ঠানের প্রথম আলোচনা পর্ব শেষ, দ্বিতীয় পর্বে সাংস্কৃতিক অনুষ্ঠান। আমরা দীর্ঘদিন ধরে নাচ প্র্যাকটিস করেছে, আমাদের বিভিন্ন নৃত্যশিল্পী রয়েছে, সঙ্গীতশিল্পী রয়েছে, এরপরে আমাদের নৃত্যশিল্পী এবং সঙ্গীতশিল্পীরা গান পরিবেশন করবে। তোমরা যারা আছো একটু একটু ধৈর্য সহকারে বসবে, আমাদের এই টেবিলটা নামানো শেষ হলে আমরা আমাদের দ্বিতীয় পর্বের অনুষ্ঠান শুরু করব।
আকারা জিজান জিজান মদলে দিতান 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 পরে হ্যালো লাবণী অসাধারণ। এবারে গান পরিবেশন করবে আমাদের প্রথম বর্ষের ছাত্রী ফাল্গুনী। আমরা মানে ফাল্গুনী অনেক ভালো গান গান শুকাবে রেখে দেব তার সুরভি দিন গিয়ে রাতে লুকাবে মুছো না কো আমারি ছবি আমি মিনতি করে গেলাম তুমি চোখের আড়াল হও কাছে কি বা দূরে রও মনে রেখো আমিও ছিলাম এই মন তোমাকে দিলাম এই প্রেম তোমাকে দিলাম তুমি চোখের আড়াল হও কাছে কি বা দূরে রও মনে রেখো আমিও ছিলাম এই মন তোমাকে দিলাম ভালোবেসে আমি বারে বার তোমারিও মনে হারাব এ জীবনে আমি যে তোমার মরণেও তোমারই রব তুমি ভুলো না আমারি নাম তুমি চোখের আড়াল হও কাছে কি বা দূরে রও মনে রেখো আমিও ছিলাম এই মন তোমাকে দিলাম এই প্রেম তোমাকে দিলাম। আসছে আমাদের দ্বিতীয় বর্ষের ছাত্র আবিদ। আবিদ ও সব কিছুই ভালো পারে, ও ভালো ক্রিকেটও খেলে। তো এবারে আমি আবিদ হাসান, অনার্স থার্ড ইয়ার। তো আমি আপনাদের মধ্যে একটা পল্লীগীতি গান প্রবেশ করব। একটা ছিল সোনার কন্যা মেঘে বরণ কে ভাটি অঞ্চলে ছিল সেই কন্যার দেশ দুই চোখে তারা হারে কি মায়া নদীর জলে পড়ল কন্যার ছায়া তাহার কথা বলি তাহার কথা বলতে বলতে নাও দড়ায়া চলি তাহার কথা বলি তাহার কথা বলতে বলতে নাও দড়ায়া চলি কন্যার ছিল দীঘল চুল তাহার কেশে জবা ফুল কন্যার ছিল দীঘল চুল তাহার কেশে জবা ফুল সেই ফুল পানিতে ফেলা কন্যা করুল ভুল কন্যা ভুল করিস না ও কন্যা ভুল করিস না আমি ভুল করা কন্যার লাগে কথা বলবো না একটা ছিল সোনার কন্যা মেঘে বরণ কেশ ভাটি অঞ্চলে ছিল সেই কন্যার দেশ
দুই চোখে তারারে কে মায়া, নদীর জল পড়ল কন্যার ছায়া, কোন হাত খালি গলা খালি কন্যার নাকে নাক ফুল, হাত খালি গলা খালি কন্যার নাকে নাক ফুল, সেই ফুল পানিতে ফেলা কন্যা করুল ভুল, কন্যা ভুল করিস না ও কন্যা ভুল করিস না, আমি ভুল করা কন্যার লগে কথা বলবো না, এখন নিজের কথা বলি, নিজের কথা বলতে বলতে নাও দড়ায়া চলি, এখন নিজের কথা বলি, নিজের কথা বলতে বলতে নাও দড়ায়া চলি, সবুজ বরণ লাউ ডগায় দুধ সাদা ফুল ধরে, ভুল করা কন্যার লাগি মন আনচান করে, সবুজ বরণ লাউ ডগায় দুধ সাদা ফুল ধরে, ভুল করা কন্যার লাগি মন আনচান করে, আমার মন আনচান করে, আমার মন আনচান করে, আমার মন। ধন্যবাদ আবিদকে, অসাধারণ। এবারে আবার একসাথে নাচবো। আমাদের এ পর্যায়ে মঞ্চে আসছে আমাদের বন্ধু, আমাদের চতুর্থ বর্ষের ছাত্র অন্তর। शाह कपूर की आवाज में कुमार सानू की आवाज में लड़की आ
আরেকটি নৃত্য দেখার পরে আমরা আরেকবার একটি গান শুনবো, আমাদের প্রিয় শিল্পী, আমাদের সবার পরিচিত, আমাদের তুহিন চতুর্থ বর্ষের ছাত্র, ও ভালো গান গায়, আমরা এরপরে ওর গান শুনবো। তার আগে আরেকটা নৃত্য দেখে আসি। এ পর্যায়ে আমাদের মাঝে নৃত্য পরিবেশন করবে সানজিদা ইসলাম। तो दिन में পরিবেশন করবে আমাদের মাঝে আমাদের চতুর্থ বর্ষের ছাত্র তুহিন। আমি তুহিনকে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। অবশ্য আমার গলার অবস্থা ভালো না, কালকে রাত 3টা পর্যন্ত কাজ করছি এই মঞ্চে। আজকের এই অনুষ্ঠান কেমন হবে জানি না, তবে চেষ্টা করছি। তুমি আমার এমনই এক জন যারে এক জনমে ভালোবেসে ভরবে না এমন, এক জনমের ভালোবাসা এক জনমের কাছে আসা, এক জনমের ভালোবাসা এক
কাছে আসা একটু চোখের পলক পড়তে লাগে যতক্ষণ তুমি আমার এমনই একজন যারে এক জনমে ভালোবেসে ভরবে না এমন ভালোবাসার সাগর তুমি ভালোবাসার সাগর তুমি বুকে অথই জল তবু পিপাসাতে আঁখি ও তবু পিপাসাতে আঁখি হায় রে ছল ছল হায় রে ছল ছল আমার মিলনে বুঝি গো জীবন বিরহে মরণ বিরহে মরণ তুমি আমার এমনই একজন যারে এক জনমে ভালোবেসে ভরবে না এমন প্রাণের প্রদীপ হয়ে তুমি প্রাণের প্রদীপ হয়ে তুমি জ্বলছো নিশিদিন কোন মোহরে শোধ হবে গো ও কোন মোহরে শোধ হবে গো এত বড় ঋণ এত বড় ঋণ তুমি আমার এমনই একজন যারে এক জনমে ভালোবেসে ভরবে না এমন লাভ ইউ তোর এবং ফাল্গুনি এবারে গান পরিবেশন করবে আমাদের অন্তর চতুর্থ বর্ষের এবং প্রথম বর্ষের ফাল্গুনি তোমার আকাশ দুটি চোখে আমি হয়ে গেছি তারা ও গো তোমার আকাশ দুটি চোখে আমি হয়ে গেছি তারা এই জীবন ছিল নদীর মতো গতিহারা এই জীবন ছিল নদীর মতো গতিহারা দিশাহারা ও গো তোমার আকাশ দুটি চোখে আমি হয়ে গেছি তারা ও আমি হয়ে গেছি তারা আগে ছিল শুধু পরিচয় পরে হলো মন বিনিময় আগে ছিল শুধু পরিচয় পরে হলো মন বিনিময় শুভ লগ্নে হয়ে গেল শুভ পরিণয় শুভ লগ্নে হয়ে গেল শুভ পরিণয় আজ যখনই ডাকি জানি তুমি দেবে সাড়া এই জীবন ছিল নদীর মতো গতিহারা দিশেহারা ও গো তোমার আকাশ দুটি চোখে আমি হয়ে গেছি তারা ও গো তোমার আকাশ দুটি চোখে আমি হয়ে গেছি তারা গানে নতুন করে এলো সুর এ যেন আগের চেয়ে সুমধুর নিয়ে এলে আমায় তুমি আজ বহুদূর নিয়ে এলে আমায় তুমি আজ বহুদূর বয়ে চলেছে যে তাই ভালোবাসার এক ধারা বয়ে চলেছে যে তাই ভালোবাসার এক ধারা এই জীবন ছিল নদীর মতো গতিহারা দিশাহারা ও গো তোমার আকাশ দুটি চোখে
আমি হয়ে গেছি তারা, ও আমি হয়ে গেছি তারা, ও আমি হয়ে গেছি তারা। এ পর্যায়ে নৃত্য পরিবেশন করবে আমাদের চারজন নৃত্যশিল্পী, অন্তর, লাবণী, নিবিড় এবং হ্যালো, আমরা একটা ভালো নৃত্য দেখলাম। আমাদের চতুর্থ বর্ষের ছাত্র মিজান, বর্তমান সময়েও প্রেম ভালোবাসা আছে, আমার এই গানের উদ্দেশ্য প্রাক যুগের লাইলি মজনু, শিরি ফরহাদ এদেরকে ছোট করা নয়, বর্তমান সময়েও কতিপয় লাইলি মজনু, শিরি ফরহাদ রয়েছে, তাদের উদ্দেশ্যেই আজকে আমার এই গান। মিলিয়ে নেবেন গানের সাথে সময়ের মিল আছে কিনা। ভাঙা নাও যে বাইতে পারে তারে বলে মাইয়া, ইশারায় যে কথা বলে তারে বুঝে মাইয়া, কৃষ্ণ এখন বাসি তুইয়া রাস্তায় বেঁচে খিলি
পান রাধা এখন ঘর ছাড়িয়া যাত রাতে গায় ডিজে গান হায় হায় রে প্রেমের কি অপমান হায় হায় রে প্রেমের কি অপমান আগে চাইতো ফুলের মালা এখন বলে টাকা ফালা আগে চাইতো ফুলের মালা এখন বলে টাকা ফালা মমতাজের বুক ফাইটা যায় ভিক্ষা করে শাহজাহান হায় হায় রে প্রেমের কি অপমান ওরে হায় হায় রে প্রেমের কি অপমান লাইলি এখন কাজের মেয়ে দিন কাটে এক বেলা খেয়ে লাইলি এখন কাজের মেয়ে দিন কাটে এক বেলা খেয়ে মজনু বেটা বড় এলাকায় রাজনীতির সেরা মাস্তান হায় হায় রে প্রেমের কি অপমান হায় হায় রে প্রেমের কি অপমান ওই যে দেখো গ্রামের সিঁড়ি স্টেশনে টানে বিড়ি ওই যে দেখো গ্রামের সিঁড়ি স্টেশনে টানে বিড়ি ফরহাদ হইয়া গেছে বরবাদ জোরসে মারে গাজায় টান হায় হায় রে প্রেমের কি অপমান হায় হায় রে প্রেমের কি অপমান রজ কি নির্ভয় নাই মনে পীড়িত করে মোবাইল ফোনে রজ কি নির্ভয় নাই মনে পীড়িত করে মোবাইল ফোনে চণ্ডীদাসে বর্ষি থুইয়া চিন্তাই করে গুলিস্তান হায় হায় রে প্রেমের কি অপমান হায় হায় রে প্রেমের কি অপমান ধন্যবাদ সবাইকে অপূরিনাফিল আমি অনুরোধ করব তাকে মঞ্চে এসে গান পরিবেশন করার জন্য সবাই মনে মনে একটু হলেও গায় এতে নজর না দেখিলে বন্ধু দুনিয়ায় অন্ধার হয় পাশে তোমায় না পাইলে বন্ধু দম যেন মর যায় ও বন্ধু তুমি কই কই রে এ প্রাণ বুঝি যায় রে ও বন্ধু তুমি কই কই রে এ প্রাণ বুঝি যায় রে দুনিয়াটা প্রেমেরই কারখানা হাজার হাজার জলে প্রেম জ্বালা যুগে যুগে বেঁচে থাকে ভালোবাসা সবাই বলে প্রেম সর্বনাশা ভালোবাসা জানি না বন্ধু প্রেম কারে কয় তুমি আমার মরণ রে বন্ধু তুমি আমার ক্ষয় ও বন্ধু তুমি কই কই রে এ প্রাণ বুঝি যায় রে ও তুমি ছাড়া বাঁচি না ও তুমি ছাড়া বাঁচি না ও তুমি বিনা নাই নাই রে এ প্রাণ বুঝি যায় রে দুঃখ সুখের এই ভবের মেলা নিঃস হয়ে যায় রাজায় রাজা মানুষ বাঁচে না বন্ধু প্রেম ছাড়া আমিও বাঁচি না বন্ধু তোমায় ছাড়া অপবাদ আমি জানি না বন্ধু কলঙ্ক কারে কয় তুমি আমার জীবন রে বন্ধু তুমি আমার জয় ও বন্ধু তুমি কই কই রে এ প্রাণ বুঝি যায় রে ও তুমি ছাড়া বাঁচি না ও তুমি ছাড়া বাঁচি না ও তুমি বিনা নাই নাই রে এ প্রাণ বুঝি যায় রে মফিজুর রহমান মফিজুর রহমানকে মঞ্চে আসার জন্য অনুরোধ করা যাচ্ছে
তুমি সুতোই বেঁধেছো শাপলার ফুল নাকি তোমার মুখ, তুমি সুতোই বেঁধেছো শাপলার ফুল নাকি তোমার মুখ, আমি জীবন বেঁধেছি মরণ বেঁধেছি ভালোবেসে সারাক্ষণ, ভালোবেসে সারাক্ষণ, তুমি সুতোই বেঁধেছো শাপলার ফুল নাকি তোমার মুখ, তুমি কেন এত ভয় ভয় করো আসো না আমার কাছে, তুমি কেন এত ভয় ভয় করো আসো না আমার কাছে, তুমি তো জানো না কত কথা এই অন্তরে জমা আছে, এই অন্তরে জমা আছে, সাত পাঁচ ভেবে ফিরে যাই আমি, সাত পাঁচ ভেবে ফিরে যাই আমি, আসি না তোমার কাছে, নিন্দুকেরই কলঙ্ক আই পাও যদি তুমি পাশে, ও গো পাও যদি তুমি পাশে, আমি তোমারই জন্য সয়ে যাব যত নিন্দুকেরই দংশন, নিন্দুকেরই দংশন, তুমি সুতোই বেঁধেছো শাপলার ফুল নাকি তোমার মুখ, তুমি সুতোই বেঁধেছো শাপলার ফুল নাকি তোমার মুখ, তুমি আর আমি কাহিনী হব বাংলার ঘরে ঘরে, মিলন বিরহে পাশাপাশি রব হাজারো বছর ধরে, ও গো হাজারো বছর ধরে, দুটি হৃদয়ের বয়ে যাই নদী, দুটি হৃদয়ের বয়ে যাই নদী, কত নাও জান ভাটি, আকাশে বাতাসে ধ্বনিত হবে এই প্রেম শির খাটি, ও গো এই প্রেম শির খাটি, আমি তোমাকে আড়ালে ও বিরাম হবে দুশোকে বরসাই, দুশোকে বরসাই, তুমি সুতোই বেঁধেছো শাপলার ফুল নাকি তোমার মুখ, তুমি সুতোই বেঁধেছো শাপলার ফুল নাকি তোমার মুখ। থাকি গ্রামে, সেই প্রেমিক তার প্রেমিকার কাছে চিঠি লিখেছে, চিঠির ভাষা এরকম, আমার ফুল জান কত বছর দেহি না তোর মুখান, তোর কথা আমার যখন মনে হয় এই পরাণটা যে কত কথা কয়, ডাহা শহর আর আগের মতো নাই, বস্তিতে হইয়া খালি মশার কামড় খাই, চারিদিকে পেশাব আর পায়খানার গন্ধ, তার চেয়ে খারাপ লাগে কি জানিস রাজনৈতিক নেতাদের ডাল ঘুটার দ্বন্দ্ব, পথে ঘাটে তো চলবারই উপায় নাই, খালি গাড়ির ধাক্কা খাই, আমি এখন ফকির থাল হাতে রাস্তার মাঝে আল্লাহর নামে ছাড়ি জিকির, শরীরের প্রতি যত্ন নিস আর আমার ছবিখানা দুই হাতে নিয়ে পরাণ খুলা কান্দিস, ওই ঢাকার কমলাপুর আমি তোর প্রীতির রসগোল্লা আব্দুল গফুর, প্রেমিকার ভাষায় এলাহি ভরসা তুমি করো কার আশা, ও গো আমার সোনাথন ঢাকা শহরে ভিক্ষা করে খাও এখন, আল্লাহ রহমতে সই সালামাতে তুমি ভালোই আসো, তুমি ভিক্ষা করেই বাসো, সুযোগ বুঝা গাড়ির নিচে মাথা দিও, যদি তোমার মরণের খবর পাই এই মনের মধ্যে একটু শান্তি পাই, আর তুমি সুযোগ বুঝা এসে কুদ্দুসের পাপের লগে আমার নতুন বিয়ার খানা খাইয়া যাইও, আমি জবল নারী তোমার মুখে ছাটাতে না পেরে কি পারি, শরীরের প্রতি যত্ন নিও আর আমার ছবিখানা দুই হাতে নিয়ে পরাণ খুলা কান্দ।
साथियों यूं मोहब्बत से मुझको ना देखा करो আমাদের এই পর্যায়ে অর্থাৎ ফার্স্ট প্রথম বর্ষের ছাত্রী আফসারা ইসলাম লিন্ডা এবং আমার বন্ধু ফোর্থ ইয়ারের পলিটিক্যাল সায়েন্সের অসীম রহমান এরপর নৃত্য পরিবেশন করবে শ্রাবণী Oh,
तेरी मैं ता जागा रातन रोक न पावा अखियां विचों गम दिया बरसातन नू तारे गिन गिन याद च तेरी मैं ता जागा रातन नू रोक न पावा अखियां विचों गम दिया बरसातन नू Maria,
চল পলায়ে যাই আজ ফাগুনী পূর্ণিমা রাতে চল পলায়ে যাই বৈশাখী ঝড়েতে আমাদের ঘরেতে হয়েছিল সেই যে দেখা চল পলায়ে যাই আজ ফাগুনী পূর্ণিমা রাতে চল পলায়ে যাই এই ফাগুনী পূর্ণিমা রাতে চল পলায়ে যাই চল পলায়ে যাই এই ফাগুনী পূর্ণিমা রাতে চল পলায়ে যাই আজ ফাগুনী পূর্ণিমা রাতে চল পলায়ে যাই
করে ভালোবেসেছি ভালোবাসা দিবি তুমি তোর প্রেমিকতে পড়ান যাবে বুঝি না রে কি হবে এখন তুই আমার জীবন তুই আমার আপন তুই আমার মন রে বন্ধু তুই আমার মন তুই আমার জীবন তুই আমার আপন তুই আমার মন রে বন্ধু তুই আমার মন Hey! Now it's coming! Hey! Now it's coming! Hey! Now it's coming!
পানি পরে গো ভাইয়া রে
कमरिया करे लापा लप लली पप लागे लू हरी